ছয়টা জাতি শিরক কুফর সীমালঙ্ঘন আর অবাধ্যতার কারণে প্রথমে আল্লাহ তাদের কাছে নবী পাঠিয়েছেন, সাবধান সতর্ক করেছেন, এটা আল্লাহর সুন্নত। গুনাহ করলেই, পাপের সাগরে ডুব দিলেই আল্লাহ কাউকে ধ্বংস করে দেন নাই, আল্লাহ আগে সতর্ক করেছেন। সতর্ক করার পরে না মানার, না মানলের পরে গজব দিয়েছেন কি আল্লাহ। দেখেন ছয় জাতির নাম বলি, সবাই মুখস্থ করে যান। এক নাম্বার নূহ আলাইহিস সালামের জাতি। কোন নবীর জাতি? একটু সবাই কষ্ট করে বলেন, কোন নবীর জাতি? এখনও কিন্তু অনেকে তাকাইতেছে আমি বলার পর, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু ওই যে বলছিলাম আর অন্যদিকে তাকাবো না, আমি তাকাই না, আমি যা বলছি তাই, আমি তাকাবো না। আপনারা অনেকে তাকাইতেছেন, অন্যদিকে তাকাইয়েন না। তাহলে পৃথিবীর ছয়টি জাতিকে শিরক কুফর আল্লাহর সাথে সীমালঙ্ঘন এবং অবাধ্যতার কারণে আল্লাহ ধ্বংস করেছেন। কয়টা জাতি? এক নাম্বার কোন নবীর জাতি? নূহ আলাইহিস সালামের জাতি। এরা যখন মূর্তি পূজা, শিরক এবং কুফরে নিমজ্জিত হল, নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাদের কাছে নবী বানিয়ে পাঠালেন। এরা নূহ নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, নূহ নবীর উপরে নির্যাতন শুরু করলো। শেষ পর্যন্ত এদেরকে মহাপ্লাবন দিয়ে গুষ্টি সুদ্ধা আন্ডা বাচ্চা সহ ধ্বংস করে দিয়েছেন কে? দুই নম্বর জাতি হচ্ছে আদ জাতি। কোন জাতি? আদ জাতি। এদের কাছে নবী হিসাবে পাঠানো হয়েছিল হুদ আলাইহিস সালামকে। কোন নবী? তিনি দাওয়াত দিলেন, বললেন একত্ববাদী রবের গোলামি করো, শিরক কুফর এগুলো বাদ দাও। হুদ আলাইহিস সালামের দাওয়াতকে তারা রিজেক্ট করলো, প্রত্যাখ্যান করে তারা শিরক কুফরেই নিমজ্জিত থাকলো। অবশেষে তারা যখন ইমানদারদের উপরে আরও বেশি নির্যাতন বাড়ালো, গজব পাঠাইলেন কে? এক টানা তিন বছর বৃষ্টি বন্ধ। কয় বছর বলেন তো বাবারা? এক টানা তিন বছর বৃষ্টি বন্ধ থাকলে এই কিশোরগঞ্জের মাঠে আপনার আর ফল ফসল ফলাতে পারবেন? তো এদের উপরে, আদ জাতির উপরে গজব আসলো। তিন বছর যখন এক টানা বৃষ্টি বন্ধ থাকলো, ফল ফসল আর হয় না, দুর্ভিক্ষ দেখা দিল। এরপরে তিন বছর পরে একটা কালো মেঘ আল্লাহ পাঠালেন, আকাশে কালো মেঘের টুকরা। এটা দেখে তারা ভাবছে বৃষ্টি হবে। কি হবে? বৃষ্টি যেমন রহমত, তেমনি অতিবৃষ্টি আর গজব। তো মেঘের টুকরা আসার পরে এমন বৃষ্টি শুরু হয়েছে, এটা আর থামে না। একটানা সাত রাত আট দিন, কোরআনে ঘটনা এসেছে, সাত রাত আট দিন এমন ঝড় তুফান হইল। এই ঝড় তুফান দিয়া আল্লাহ সবগুলারে আন্ডা বাচ্চা সহ গজব দিয়ে ধ্বংস করে দিলেন। কয় নম্বর জাতি? তিন নম্বর হচ্ছে সামুদ জাতি। কোন জাতি? সামুদ জাতি। এদের কাছে নবী এসেছিলেন সালেহ আলাইহিস সালাম। এই জাতি শিরক কুফর এগুলোতে লিপ্ত ছিল, পাশাপাশি আরও অনেক ধরনের কুকর্মে তারা লিপ্ত ছিল। সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, দাওয়াত কবুল করলো না। এই জাতিকে আল্লাহ একটা ভূমিকম্প দিয়া শেষ করলেন। আল্লাহ যদি চান একটা ভূমিকম্প দিয়া মুহূর্তের মধ্যে কিশোরগঞ্জ সহ গোটা বাংলাদেশ, পৃথিবী সহ ধ্বংস করে দিতে পারবেন কিনা? কয়েকদিন সময় লাগবে? কয়েক ঘন্টা? কয়েক মিনিট? আল্লাহ শুধু বলবেন কুন ফায়াকুন, বলবেন হ হয়ে যাবে। তাহলে তিন নম্বর জাতি সামুদ জাতি। চার নম্বর হচ্ছে লূত আলাইহিস সালামের জাতি। এরা শিরক কুফর তো করতই, পাশাপাশি এরা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এমন এক কুকর্মে এই জাতি লিপ্ত হয়েছিল। এরা পুরুষে পুরুষে যৌনতা, নারীতে নারীতে যৌনতায় লিপ্ত ছিল, যেটাকে আমরা বলি সমকামিতা। পৃথিবীর ইতিহাসে এরাই প্রথম সমকামিতায় লিপ্ত হয়েছিল। এদের উপর আল্লাহ গজব পাঠালেন। প্রথমে লূত আলাইহিস সালাম এদেরকে সাবধান করলেন, দাওয়াত দিয়ে দিয়ে সাবধান হলো না। এরপরে আল্লাহ ফেরেশতা পাঠালেন, জমিন উল্টাইয়া এদেরকে ধ্বংস করে দিলেন কে? কয় জাতির কথা বললাম? চার। পাঁচ নাম্বার হচ্ছে শুআইব আলাইহিস সালামের জাতি। তিনি মাদিয়ানবাসীর কাছে নবী হিসাবে এসেছিলেন। এরা শিরক কুফর তো করতোই, পাশাপাশি ওজনে কম দিত, নানামুখী কুকর্মে লিপ্ত ছিল। শুআইব আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন, দাওয়াত কবুল করলো না, নিজেদের কুকর্মে লিপ্ত রইল। এরপরে এদের উপর এমন গজব আসলো, শুনতেছেন আপনারা? ঘটনাগুলো সংক্ষেপে বলে যাচ্ছি, সময় কম তো। এমন গজব আসলো, এক টানা সাত দিন এদের উপর গরম চাপায় দেওয়া হলো। গরমের দিনে গরম লাগে না আপনাদের? এমন গরম, গরমের চোটে কাপড় চুপড় খুলে এরা ঘর থেকে বেরোইছে, গরম, অতিষ্ঠ হয়ে গেছে গরমে। এরপরে তারা কি করলো, মাটির নিচে কিছু গর্ত খনন করলো, ভাবছে মাটির নিচে গেলে গরম একটু কম লাগবে। ওখানে গিয়ে দেখে ওখানেও গরম,
ওখান থেকে বের হয়ে গেছে গাছপালার নিচে, সেখানেও গরম। একটা না এরকম গরমের গজব চললো কয়দিন, কয়দিন চললো? এরপরে অষ্টম দিনে একটা মেঘের টুকরা আসলো। মেঘ আসমানের মধ্যে যে মেঘ সুবিন্যস্ত, এগুলো আপনার আমার কথায় চলে না আল্লাহর কথায় চলে? মেঘের টুকরা দেখে এরা ভাবছে, আহা, সাত দিন এত যন্ত্রণায় আছে, এখন হয়তো একটু বৃষ্টি আসবে। সবাই এবার এক জায়গায় গিয়ে জমা হলো মেঘের টুকরার নিচে, ভাবছিল বৃষ্টি আসবে। সব যখন এক জায়গায় গিয়ে জমা হলো, আল্লাহ তখন মেঘ পাঠালেন না, ওই মেঘের টুকরা থেকে আগুন বর্ষণ করলেন। কি বর্ষণ করলেন? কুষ্টি শুদ্ধা শেষ। কয় জাতির কথা বললাম? এরা গজবে ধ্বংস হচ্ছে কেন? শিরক এক নম্বর, শিরক আল্লাহর সাথে সীমালঙ্ঘন আর জুলুম, শিরক আর জুলুম। কয় কারণ? একদিকে শিরক করেছে, নবী পাঠাইছেন আল্লাহ, এরা নবীর উপরে এবং যারা ইমান এনেছে এদের উপর কি করেছে? দেখেন গজব আসার দুই নম্বর কারণ বলতেছি, শিরক এবং জুলুম। জুলুমের ওয়াস্তে একটু আগে আবদুল্লাহ ভাই খুব সুন্দর করে বলেছে। ছয় নম্বর এবং সর্বশেষ জাতি ফেরাউনের জাতি। কোন জাতি? এই ফেরাউন ছিল এমন কুখ্যাত বেঈমান, সে বলেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছে সবচাইতে বড় খোদা। সে নিজেকে খোদা বলে দাবি করেছিল। মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদের উপরে জুলুম নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছিল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দিয়েছিলেন, নবুয়ত দিয়ে আল্লাহ বলেছিলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, সে অবাধ্য সীমা লঙ্ঘনকারী। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন। ফেরাউন বলল, তুমি আবার কোন খোদার দাওয়াত দাও? আমি তো নিজেই হলাম মিশরের খোদা। ইমান আনল না, ইমান প্রত্যাখ্যান করল, দাওয়াত প্রত্যাখ্যান করে শিরকেই নিমজ্জিত রইল। শুধু শিরক করল না, নিজেকে খোদা বলে দাবি করল। আর যারা ইমান এনেছিল, ইমান যারা আনতো, এদেরকে ধরে ধরে জ্বলন্ত কয়লার মধ্যে অথবা কাউকে কাউকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলতো, মাঝে মাঝে গরম তেলের ডেস্কির মধ্যে ফেলে দিত। আবার তার জুলুমের বর্ণনা এসেছে, ইউকাত্তিলুনা আবনাআকুম ইউদাব্বিহুনা আবনাআকুম, ইমানদারদের ছেলেগুলোকে সন্তানগুলোকে ধরে ধরে জবাই করে ফেলত। এইরকম জুলুম নির্যাতন যখন চতুর্দিকে চলতেছে, আল্লাহর একটা সুন্নত হলো জালেমদেরকে আল্লাহ চূড়ান্ত গজব দেওয়ার আগে, এর আগে ছোট ছোট গজব দিয়ে আল্লাহ এদেরকে সতর্ক করেন যেন তারা হেদায়েতের দিকে আসে। এই ফেরাউনকে আল্লাহ সাগরে ডুবাইয়া শেষ করেছিলেন, কিন্তু তার আগে আরও ছোট ছোট অনেকগুলো গজব তার উপরে দিয়েছিলেন। শুনতেছেন আপনারা? এইরকম জুলুম যখন চলতেছে, আল্লাহ তাআলা প্রথমেই তারে ধ্বংস করলেন না, গোটা মিশরে প্রথমে আল্লাহ দুর্ভিক্ষের গজব দিলেন। কি দিলেন? ফসলের মাঠে ফসল নাই, ফল নাই, ফসল নাই, দুর্ভিক্ষ। এখন ফেরাউন নিজেকে খোদা বললে মনে মনে জানে সে একটা হুদা, আসলে কিছুই। সে যখন দেখলো ফসলের মাসে ফসল নাই, আচ্ছা বলেন তো ফসলের মাসে ফসল, ফলমূল, ফসল, শস্য, এগুলো ফেরাউন ফলায় নাকি আল্লাহ দান করেন? সে বুঝতে পেরেছে, মুসা নবীকে দাওয়াত করলো। দাওয়াত করে বলল, মুসা তুমি তোমার রবের কাছে দোয়া করো, তিনি যেন এই দুর্ভিক্ষ, এই গজবটা যেন তুলে নেন, যদি তুলে নেন আমি কিন্তু আমার দলবল নিয়ে ভালো হয়ে যাব। মুসা নবী দোয়া করলেন, গজব তুলে নিলেন কে? আর একটু জোরে বলেন, গজব তুলে নিলেন কে? গজব তুলে নিলেন আল্লাহ, দুর্ভিক্ষ উঠে গেল ফসলের মাঠে ফসল, শস্য, শস্য শ্যামল, ফল ফসলের সমারোহে চতুর্দিক ভরে গেল। এখন সব দিকে যখন ফসল আবার ফললো, যেই লাউ সেই কদু, ফেরাউন আবার তার দলবল শুদ্ধ আগের জায়গায় ফিরে গেল, আগের মতোই বেঈমানি আর ইমানদারদের উপরে নির্যাতন শুরু করলো। এবার যিনি দুর্ভিক্ষ উঠাইছেন তিনি আবার আরেক গজব দিতে পারেন কিনা? এবার দুই নম্বরে আল্লাহ বন্যা দিলেন, চতুর্দিকে যে ফল ফসল হইলো এবার বন্যায় সব ভাসায় নিল। ফেরাউন বুঝলো মতিগতি খারাপ, আবার মুসা নবীকে দাওয়াত করলো। দাওয়াত করে বললো, মুসা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করো, দোয়া করো, তিনি তো নেই গজব উঠান, এবার উঠাইলে কিন্তু ভালো হয়ে যাব। আল্লাহ বন্যা তুলে নিলেন, আবারও ফসলের মাঠে ফসলের সমারোহ। দেখা গেল যখন চতুর্দিকে ফসল ফলল, সব ঠিকঠাক হয়ে গেল, আবারও যেই লাউ সেই কিন্তু আবার সে আগের জায়গায় চলে গেছে। এখন আল্লাহকে আবার গজব দিয়ে এগুলো ধ্বংস করতে পারেন না? দেখেন গজবগুলো আসতেছে এক্সেপশনাল হয়ে, ব্যতিক্রমী হয়ে। এবার তিন নম্বর গজব আসলো পঙ্গপাল। পঙ্গপাল বুঝেন আপনারা? এবার পঙ্গপাল এসে সব ফসল খেয়ে ফেলেছে মাঠের,
ফলমূল খেয়ে ফেলছে, যদি শুধু ফলমূল খাইতো তাও হইতো। একেবারে ঘর বাড়িতে ঢুকে চেয়ার টেবিল খাট ফার্নিচার কাঠ সব খাওয়া শুরু করতেছে। ফেরাউন এই কারবার দেখে মুসা নবীকে আবার দাওয়াত দিয়েছে, মুসা আল্লাহর কাছে দোয়া করো, দেখবেন ফেরাউন নামে কেউ এখনো দুনিয়ায় নাই। এই স্বভাবের অনেকে আছে, মোল্লাদেরকে মোল্লাদেরকে চিনে যখন গজবে পড়ে, আপনি কিন্তু মোল্লাদেরকে চিনে না। যখন অবস্থা চতুর্দিকে খারাপ তখন হুজুরদেরকে ডেকে এনে দোয়া মাহফিল করে, আর যখন সুবিধায় থাকে হুজুরদেরকে ধরে ধরে জেলখানার ভেতরে ঢুকা আছে এরকম। ফেরাউন দাওয়াত দিল মুসা পঙ্গপালের গজবে উঠাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো, দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। এরপরেও দেখা গেল ফেরাউন অবাধ্যতা থেকে শিরক থেকে জুলুম থেকে ফিরে আসলো। আল্লাহ এরপরে গজব পাঠালেন উকুনের গজব। উকুন বুঝেন আপনারা, উকুন কোথায় হয়? এখন মাথায় হইলে তো সার্থ, এত উকুন পাঠালেন পা থেকে মাথা পর্যন্ত খালি উকুন কামড়ায়, চতুর্দিকে সবাই খালি এমনি এমনি করে উকুনের কামড়। ফেরাউন উকুনের কামড় খাইয়া কয় মুসা আল্লাহর কাছে দোয়া করো, এই গজব যেন উঠানা আর ভাল লাগে না, এই গজব উঠাইলে ভালো হবো। মুসা নবী দোয়া করলেন, দেখেন এই ফেরাউনকে আল্লাহ কত ছাড় দিয়েছেন, কতবার সুযোগ দিলেন, এই গজব আল্লাহ উঠালেন, ভালো হইল না। এরপরে আল্লাহ ব্যাঙের গজব পাঠাইলেন, ব্যাং ব্যাং বুঝেন তো আপনারা, দেখা যায় প্লেটে খাইতে বসছে প্লেটে ব্যাং, পানির গ্লাসে ব্যাং, যেখানে বসে ব্যাঙের স্তূপ হয়ে যায়, ঘুমাইলে নাকে মুখে ব্যাঙের লাফালাফি। ব্যাং আপনার কথা শুনে না আল্লাহর কথা শুনে? এখন এই ব্যাঙের মুসিবতে পড়ে ফেরাউন বলল মুসা আল্লাহর কাছে দোয়া করে এই গজব উঠাইলে আমরা ভালো হব। আল্লাহ গজব উঠালেন, ভালো হয়েছে। এরপরে আসলো রক্তের গজব। কিসের গজব? পানির গ্লাস নেই পানি খাবে, পানির গ্লাসে রক্ত হয়ে যায়, তরকারির পাতিল রক্ত হয়ে যায়, নীল নদে রক্ত, ডানে বামে সামনে পিছনে রক্ত আর রক্ত। এগুলা দেখে সবাই ভয় পাইল। আবারও ফেরাউন দাওয়াত করে বলল মুসা আল্লাহর কাছে দোয়া করো, এই গজব তিনি তুলে নিলে এবার ভালো হয়েছে, ভালো হয়নি। এরপরে আল্লাহ মহামারী দিলেন, এখন তো চলতেছে করোনা মহামারী, আর তখন আল্লাহ দিলেন প্ল্যাগ, প্ল্যাগ মহামারী। মহামারীর নাম কি? কোনো কোনো বর্ণনা এসেছে একদিনে ফেরাউনের বংশের সম্প্রদায়ের 70,000 লোক দুনিয়া থেকে চলে গেছে। জানের ভয় তো আছে, জানের ভয়ে ফেরাউন ডেকে কয় তাড়াতাড়ি বলো এই গজব উঠাইতে, ভালো হয়ে যাবে, ভালো হয়েছে। এরপরে দেখা গেল গজব, এরপরে দেখা গেল জুলুম নির্যাতন আরো বাড়ালো। ইবাদত গৃহগুলোতে এবার ফেরাউন হামলা শুরু করলো, যারা ঈমান এনেছিল ঈমানদারদেরকে ধরে ধরে কঠিন শাস্তির সম্মুখীন করা শুরু করলো। আজও দেখবেন ফেরাউন চরিত্রের অনেক লোকেরা নিজেদের ক্ষমতা গদিয়ার মসনদের জন্য ঈমানদার লোকদেরকে ধরে ধরে পিটায় জেলখানায় ঢুকায়। এগুলো নতুন কোনো বিষয় নয়, এখনো যারা ঈমানদারদেরকে ঈমানের পথে চলতে, কোরআনের পথে চলতে, দিনের পথে চলতে বাধা বিঘ্নতা সৃষ্টি করে, এরা হচ্ছে এই যুগের ফেরাউন। এইভাবে করে যখন চলছে, আল্লাহ তাআলা সাইয়েদিনা মুসা আলাইহিস সালামকে অর্ডার দিলেন, অগণবী মুসা তুমি তোমার উম্মতদেরকে নিয়ে রাতের বেলা মিশর ছেড়ে হিজরত করো, মিশর থেকে চলে যাও। মুসা আলাইহিস সালাম এবার আল্লাহর দেওয়া আদেশ মোতাবেক তার উম্মতদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছেন। এই খবর ফেরাউনের কানে গেল। ফেরাউন এটা শোনার পরে তার দলবলকে অর্ডার করলো, সবাই তৈরি হও, মুসা এবং তার সাঙ্গপাঙ্গ যারা রয়েছে সবগুলোকে ধরে আজ কচুকাটা করব, আজ আমাদের হাত থেকে নিস্তার নাই। এরা এবার মুসা নবী এবং তার উম্মতদেরকে ধরার জন্য পেছন থেকে রওনা হলো। ওইদিকে মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে পথ চলতে চলতে লোহিত সাগরের কাছে গেলেন। সামনে নদী, সামনে সাগর, এই সাগর কেমনে পাস হবেন? সবাই দুশ্চিন্তায় পড়ে গেলেন। এর মধ্যে মুসা নবীর উম্মত পেছন দিকে তাকায়, পেছন দিকে তাকায় দেখে কার বাহিনী? আরেকটু জোরে বলেন। মুসা নবীর উম্মত কিছুটা ঘাড়তেরা ছিল, তারা বলল গো মুসা কোথায় নিয়ে আসলা, এখানে তো মৌত ছাড়া আর কিছু দেখতেছি না, সামনে গেলেও মরা লাগবে কারণ সাগর, পেছনে গেলেও মরা লাগবে কারণ ফেরাউনের বাহিনী। মুসা নবী বললেন বেসবরের দল, এখানে তো আমি তোমাদেরকে নিয়ে আসি নাই, এসেছি কার ইচ্ছায়?
সুতরাং দুর্বল হয়ে যাও না, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমরা এখানেই, অবশ্যই আমাদের সঙ্গে আছেন কে? আল্লাহ তাআলা মূসা নবীকে বললেন, মূসা তোমার হাতের মধ্যে এটা কি? মূসা নবী বললেন, এটা আমার লাঠি। আল্লাহ তাআলা বললেন, লাঠির কারিশমা আজ সবাই দেখবে, লাঠি দিয়ে আঘাত করো। তিনি যখন লাঠি দিয়ে আঘাত করলেন, সাগরের মাঝখান দিয়ে রাস্তা বানায় দিলেন কে? আল্লাহ তাআলা বললেন, তোমার উম্মতকে নিয়ে এবার রাস্তা দিয়ে সাগর পাস হয়ে চলে যাও। মূসা নবী সবাইকে বললেন, রাস্তা পাস হয়ে এবার রাস্তায়, এই রাস্তা দিয়ে সবাই সাগরটা অতিক্রম করো। সবাই রাস্তা দিয়ে অতিক্রম করছে, সবাই যখন ওই পারে চলে গেল, পেছনে দেখা যাচ্ছে ফেরাউনের বাহিনীও ওই রাস্তা দিয়ে চলে আসতেছে। ফেরাউন এসে দেখে, হায় হায়, সাগরের মাঝখান দিয়া রাস্তা হয়েছে কেমনে? এই অবস্থা দেখে সে একটু পাট নিল, একটু ভাব নিল। তার সৈন্যদেরকে বলো, দেখছো কারবার, আজ আমি ফেরাউন খোদার বয়ে সাগরের মাঝখানে রাস্তা হয়ে গেছে। বললো, দাঁড়ায় আছো কেন? মার্চ অন দ্য স্ট্রিট, রাস্তায় চলো, সবগুলাকে ধরো। মূসা নবীর উম্মত যখন ওই পারে চলে গেলেন, পেছনে তাকায় দেখে ফেরাউন ও তার দলবল নিয়ে রাস্তা দিয়ে তাদেরকে ধরার জন্য আসতেছে। তারা বলল, নবী মূসা বাঁচতে তো মনে হয় পারবো না, ফেরাউন ও তো তার বাহিনী নিয়ে চলে আসতেছে। মূসা নবী বললেন, বেসবরের দল, এত বেসবর হইস না, আগে সবাই এই পারে চলে আসো, তারপরে কারিশমা দেখবা ঘটনা ঘটাবেন কে? সবাই যখন ওই পারে চলে গেল, ওই দিকে ফেরাউন তার বাহিনী নিয়ে একেবারে যখন মাঝ সাগরে আসলো, এবার রাস্তা যিনি তৈরি করে দিয়েছেন ওই রাস্তা ধ্বংস করে দিতে পারেন কে? আল্লাহ আবার রাস্তা ধ্বংস করে দিলেন, দুই দিকের পানি আবার এক হয়ে গেল। এখন যে ফেরাউন এত বছর ইমানদারদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে, ওই ফেরাউন তার দলবল সহ এদেরকে লোহিত সাগরের মধ্যে পানির মধ্যে নাকানি চুবানি খাওয়াচ্ছেন কে? যখন সে পানির মধ্যে নাকানি চুবানি খেয়ে খেয়ে জান যায় যায় অবস্থা, এবার এই ফেরাউন তখন কি বলল দেখেন, সূরা ইউনুসের 90 নম্বর আয়াতে কাহিনীটা এসেছে। সে তখন বলল, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন, যখন সাগরে ডুবে জান যায় যায় অবস্থা, তখন ফেরাউন বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। সে বলল, গো আল্লাহ, আমি ভালো হয়ে গেছি, বনি ইসরাঈলের লোকেরা যার উপরে ঈমান এনেছে আমিও তার উপরে ঈমান এনেছি। আল্লাহ বললেন, আল আন, বাটপার এখন তোর সময় হয়েছে। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ এর পূর্বে তুই সবচেয়ে বড় জালেম ছিলি, ফেতনা ফাসাদ তৈরি করে মানুষের উপরে জুলুম নির্যাতন চালিয়েছিস, আল্লাহ তোকে বহু ছাড় দিয়েছেন, আজ আল্লাহ ছাড়বেন? আল্লাহ ছাড় দেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেন? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানামরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, নীল নদ আজ আছে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানামরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, কেউ থাকবে? যেই ফেরাউন মানুষের উপরে এত জুলুম নির্যাতন করলো, ইমানদারদেরকে ধরে ধরে পিটালো, ওই ফেরাউন ছাড় পায় নাই, আজও পৃথিবীর বিভিন্ন জায়গায় ফেরাউনের চরিত্র লালন করে মানুষের উপরে জুলুম করছে, যারা ফেরাউনের মতো আল্লাহর গজব থেকে রেহাই পাবে না তারা।
তাহলে গজব আসার দুই নম্বর কারণ বললাম, যখন মানুষ শিরক আর জুলুমের মধ্যে লিপ্ত হয়ে যায় তখন গজব দিয়ে ধ্বংস করেন কে? মানুষের জীবনে বিপদ মুসিবত, বালা মুসিবত কিংবা আল্লাহর তরফ থেকে গজব আসার এক নাম্বার কারণ হল, এই সকল বালা মুসিবত আর গজব দিয়ে আল্লাহ বান্দার অন্তরটা কাঁপাতে চান, বান্দাকে আল্লাহ সতর্ক করতে চান যেন বান্দা আল্লাহর ভয়ে আল্লাহমুখী হয়ে যায়। কোরআনুল করিমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদাহের 21 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই আমি তোমাদেরকে বড় শাস্তি আস্বাদন করাবার পূর্বে লঘু শাস্তি আস্বাদন করাব, অর্থাৎ আমি তোমাদের পাপের শাস্তি স্বরূপ আখেরাতে তোমাদেরকে শাস্তি দেওয়ার আগে এই দুনিয়ায় আমি তোমাদের উপরে ছোটোখাটো বিপদ মুসিবত, ছোটোখাটো গজবে আমি তোমাদেরকে ফেলব। কি কারণে তোমাদের জীবনে আমি ছোটোখাটো বালা মুসিবত কিংবা গজবে তোমাদেরকে ফেলব? রাব্বুল আলামিন বলছেন, কারণ হলো আল্লাহুম ইয়ারজিউন, যেন তোমরা আমার পথে ফিরে আসতে পারো, যেন তোমরা পাপের রাস্তা ছেড়ে দিয়ে আল্লাহমুখী হতে পারো। আবার কোরআনুল করিমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 126 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বললেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইউফতানুনা ফি কুল্লি আমিম মাররাতান আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াদাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন, তারা কি দেখে না বছরে দুইবার কিংবা একবার তারা বিপদ আপদে গজবে পতিত হয়, এমন বিপদ আপদে বালা মুসিবতে পড়েও কিছু মানুষ আছে তাওবা করে আল্লাহর দিকে ফিরে যায় না। বিপদ আসার এক নম্বর কারণ আমরা কোরআন থেকে পেলাম, আল্লাহ বিপদ দেন গজব দেন যেন মানুষের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠে আর মানুষ যেন আল্লাহমুখী হয়, শয়তানমুখী না হয় মানুষগুলো যেন আল্লাহমুখী হয়, এই জন্য মাঝে মাঝে জীবনে বালা মুসিবত গজব দেন কি? এই তো দেখেন, দেড় মাস আগে, আজ থেকে দেড় বা দুই মাস আগে ফজরের টাইমে গোটা দেশে ভূমিকম্প হয়েছে কি হয় নাই? এই ভূমিকম্প কি দুনিয়ার কোনো ক্ষমতাধর ব্যক্তি দিয়েছে নাকি আল্লাহ দিয়েছেন? ফজরের নামাজের সময়ে ভূমিকম্প হলো, কিছু মানুষ তখন মসজিদের মধ্যে নামাজে ছিল আর দুনিয়ার অনেক মানুষ তখন নামাজ বাদ দিয়ে আরামের বিছানায় ঘুমিয়েছিল। হয়তো এখানে যারা এসেছেন তাদের মধ্যে অনেকে ওই দিন ফজরের নামাজে যান নাই। ফজরের নামাজের সময় একটা ভূমিকম্প দিয়ে আপনার বাসা বাড়ি ঘর বাড়ি আল্লাহ কাঁপিয়ে দিলেন, আপনার অন্তরটাও হয়তো তখন কেঁপেছে। অনেকে যান বাঁচানোর জন্য ঘর ছেড়ে দিয়ে ঘরের বাইরে তখন গিয়েছে। তখন আপনার এই ভূমিকম্পে মৃত্যু হতে পারতো কিনা? কথা বলেন, হতে পারতো কিনা? ফজরের টাইমে আল্লাহ একটু ভূমিকম্প দিলেন, একটু বোঝাতে চাইলেন, বান্দা তোর বাহাদুরি আমার সামনে চলবে না, আমি চাইলে এই মুহূর্তে তোকে আমার কাছে নিয়ে আসতে পারবো, কিন্তু আমার তো মনে হয় এত বড় ঘটনা ঘটার পরেও পরের দিন অনেক মানুষ তারপরেও ফজরের নামাজে যায় নাই, এরকম হয়েছে কি হয় নাই? এই যে আল্লাহ ফজরের টাইমে গজবটা দিলেন, ভূমিকম্প দিলেন, আল্লাহ একটু করে ঝাঁকুনি দিয়েছেন, হালকা ঝাঁকুনি দিলেন যেন এই ঝাঁকুনির কারণে আমাদের অন্তরটা কেঁপে উঠে, আমরা যেন আল্লাহর ভয়ে আল্লাহর দিকে ফিরে যাই। পৃথিবীতে যত গজব আসে আল্লাহ গজবগুলো দেন যেন মানুষগুলো আল্লাহমুখী হয়। বর্তমান দুনিয়ায় সবচাইতে বড় গজবের নাম হচ্ছে করোনা নামক ভাইরাস। এটা শুধু ভাইরাস নয়, এটা হচ্ছে গজব। এই গজবও আল্লাহ দিয়েছেন যেন মানুষ আল্লাহর কুদরতার রহমত বুঝে মানুষ যেন আল্লাহমুখী হয়। দুইটা কথা বলেছি, মানুষ যেন এই গজব থেকে আল্লাহর কুদরতার আল্লাহর রহমত বুঝে। কয়টা কথা বলেছি? আমার কথা শুনতেছেন আপনারা? জিমাইয়ের না আগেই বলেছি, খুব দামি দামি কথা বলে যাব। কোরআনের আলোচনা হলে একটু সাকিনা নাজিল হয়তো অনেকে জিমায়। করোনা নামক ভাইরাস, এই গজব পৃথিবীর মানুষকে দুইটা জিনিস দেখিয়ে ফেলেছে।
কয়টা পুরুষ মানুষের মতো বলেন, কয়টা এ যুবকরা মহিলার মতো জবাব দাও কেন, কয়টা কয়টা এইরকম পুরুষ মানুষের মতো যুবকের মতো আওয়াজ দিতে হবে। এক নম্বর, এই গজব আসার পর পৃথিবীর মানুষ আল্লাহর কুদরত দেখেছে। দুই নম্বর, এই গজব আসার পর পৃথিবীর মানুষ আল্লাহর রহমতও দেখেছে। কয়টা কথা বলেছি? এক নম্বর কুদরত, দুই নম্বর দুটাই কিন্তু আরবি শব্দ, অনেকে হয়তো বুঝেন নাই। কুদরত মানে হচ্ছে শক্তি, আর রহমত মানে হচ্ছে দয়া। বুঝতে পেরেছেন? তাহলে করোনা আসার পর পৃথিবীর মানুষ আল্লাহ তাআলার শক্তিমত্তা দেখেছে। কেমনে দেখল? এবার একটু বুঝাই বলি আপনাদেরকে। এই অদৃশ্য একটা ভাইরাস আসার পরে দেখা গেল, যারা পৃথিবীতে নিজেদেরকে সবচাইতে উন্নত, সমৃদ্ধ এবং শক্তিশালী মনে করে, একটা অদৃশ্য ভাইরাস আসার পরে সবার শক্তি কমে গেল, সবাই অসহায়ের মতো মাথা নত করে দিতে বাধ্য হলো। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইংল্যান্ড, ইতালি, চীন, ফ্রান্স, রাশিয়া, যে দেশগুলোর নাম এখন বললাম, এরা করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত হয়েছে কম না বেশি? বুঝে শুনে জবাব দিন। বলেন তো, যে দেশগুলোর নাম বললাম, গোটা দুনিয়ার মধ্যে সামরিক দিক থেকে এদের শক্তি কম না বেশি? তথ্য প্রযুক্তি, চিকিৎসার দিক থেকে পৃথিবীতে এরা উন্নত কম না সবচেয়ে উন্নত? এত উন্নত চিকিৎসা ব্যবস্থা তাদের, এরা এত শক্তিশালী এবং সমৃদ্ধ হওয়ার পরেও আল্লাহর পাঠানো একটা অদৃশ্য গজবের কাছে সবাই অসহায় হয়ে গিয়েছে না? লাশের পাহাড় ওই সকল দেশগুলোতে জমেছে। তাহলে যারা নিজেদেরকে সুপার পাওয়ার মনে করত, শক্তিশালী মনে করত, নিজেদেরকে সমৃদ্ধ মনে করত, আল্লাহ এক গজব পাঠায়া গোটা পৃথিবীর মানুষকে দেখিয়েছেন, গোটা পৃথিবীর সবার শক্তি, সবার সামর্থ্য আমার কাছে তুচ্ছ, নগণ্য। তাহলে এই করোনা, এই গজব পৃথিবীর মানুষকে আল্লাহর কি দেখিয়েছে? কুদরত, আল্লাহর ক্ষমতা দেখিয়েছে। দুই নম্বর পয়েন্টটা ভালো করে বুঝেন, এই গজব আবার পৃথিবীর মানুষকে কুদরত দেখানোর পাশাপাশি কি দেখাইছে? রহমত, দয়া, আল্লাহর দয়াও মানুষ দেখেছে। আল্লাহ যে মানুষের উপর চাইলে দয়া করতে পারেন, সেটাও এই ভাইরাস দেখিয়েছে। বলবেন কেমনে? বলেন, এই গজব আসার পরে আমাদের বাংলাদেশে অন্যদের চেয়ে আমরা ভালো আছি না খারাপ আছি? শোনেন, আমি আপনাকে এমন বহু দেশের নাম বলতে পারবো যেই সকল দেশে দুই বছরে একদিনও লকডাউন হয় নাই। কি আছে এরকম দেশ? না, চলে আসবে, অসুবিধা নেই। আমার আমার মনে হচ্ছে আমার কথা আপনাদের সবার কাছে পৌঁছাচ্ছে। পৃথিবীতে এমনও কিছু দেশ আছে যে দুই বছর করোনা ভাইরাস এখনো চলতেছে, ওদের দেশে একদিনও লকডাউন হয় নাই। এমন বেশ কয়েকটা দেশ আছে। এখন উন্নত দেশগুলোর বেহাল দশা, লকডাউন হইল না, আর বাংলাদেশে লকডাউন হয়েছে কিন্তু ক্ষতির পরিমাণ অন্য দেশের চেয়ে কম হয়েছে, এই ক্রেডিটটা কি আমাদের? কথা বুঝেন নাই? WHO, নাম শুনেছেন আপনারা? এটার পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। করোনা ভাইরাসের ইনিশিয়াল স্টেজে, প্রাথমিক পর্যায়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভবিষ্যৎবাণী করে বলেছিল, বাংলাদেশের মানুষ যে পরিমাণ স্বাস্থ্য সম্পর্কে অসচেতন এবং যে নোংরা অপরিচ্ছন্ন জীবনযাপন করে, এরা এই করোনা ভাইরাসে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কম করে হলেও বাংলাদেশে 10 লক্ষ মানুষ মারা যাবে, এটা তাদের বক্তব্য ছিল। দুই বছর হয়ে গেল, 10 লক্ষ হওয়া দূরের কথা, এখনো 30,000 হয় নাই। এখন এই যে এই দেশটা এত ভালো আছে, এই ক্রেডিটটা আপনাদের, প্রশাসনের, সরকারের? ভালো করে শোনেন, যেখানে পৃথিবীর উন্নত দেশগুলো বিপর্যস্ত সেখানে আমরা আল্লাহর রহমতের ভেতরে আসি কেমনে? এই দেশের মানুষ এত অসচেতন, পুলিশ পিটাইয়াও মাস্ক পরাইতে পারে না। এক মহিলা কয়, আমি মাস্ক পরবো না, আমি পান খাই, করোনা হবে না। দেখছেন না ফেসবুকে ভিডিওটা? দেখছেন কিনা আপনারা? নওগাঁর আরেক চাচাকে একজন তর্কাতর্কি করতে করতে মাস্ক পরাইতেই পারলো না। তো যেই দেশের মানুষ এত অসচেতন, পুলিশ পিটাইয়া মাস্ক পরাইতে পারে না,
এই দেশটা এখনও এত ভালো আছে। আমি তো প্রায় সময় বলি করোনা ভাইরাস আর এই দেশের মানুষকে কি আক্রান্ত করবে, এদেশের প্রত্যেকটা মানুষই এক একটা ভাইরাস বোমা। যে পরিমাণ ভাইরাস নিয়ে তারা চলাফেরা করে, যে মাস্ক পরে ওইটার মধ্যে ময়লার স্তূপ জমে আছে। শোনেন ভাইরা, হাসাহাসির জন্য বলছি না, শোনেন আমার কথাটা শেষ করতে দেন আর মন দিয়ে শোনেন। এই যে স্বাস্থ্য সম্পর্কে আমরা অসচেতন, এত অসচেতন নোংরা এবং অপরিচ্ছন্ন জীবনযাপন করার পরেও দুইটা বছর চলে গেল, এই গজবে উন্নত দেশগুলো বিপর্যস্ত হয়ে গেল, আর আমরা দুর্বল গরিব দেশের মানুষ, আমরা গরিব মানুষ, আমরা ঠিক মতো খাইতে পারি না, পিপি কোন জায়গা থেকে কিনবো, আমরা অক্সিজেন কেনার টাকা পয়সা আমাদের না, এত গরিব মানুষ আমরা, চিকিৎসা ব্যবস্থাও আমাদের ভালো না, আমরা এত পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপনও চাইলে করতে পারি না, এরপরেও ক্ষয়ক্ষতি আমাদের দেশে কম হইল, এরপরেও আমাদের দেশে অবস্থা অন্যদের মতো এত খারাপ হয় নাই, ক্রেডিটটা কি আমাদের? কথা বলেন, ক্রেডিটটা আমাদের? আপনি হয়তো কোনোদিন চিন্তা করেন নাই যে হুজুর আমরা এত ভালো আছি কেমনে, কোনোদিন বিবেক খাটান নেই একটু? মুসলমান হওয়ার আগে মানুষ শোন, মানুষ তো সে যার বিবেক আছে, একটু বিবেক খাটিয়ে চিন্তা করুন তো, এত ভালো আছি কেন আমরা? কি আপনাদের দেশের চিকিৎসা আমেরিকার চেয়ে উন্নত, তাই না? হ্যাঁ, এদেশে দুর্নীতি এত বেশি, কোন সময় যে এই দুর্নীতিবাজরা মানুষের মাথা খায় আল্লাহ ভালো জানে, শুধু মাথা খাওয়া বাকি আছে, সব দিক থেকে আমরা পিছিয়ে, তারপরেও আমরা এত ভালো আছি কেন? আপনাদের শরীর দৈহিকভাবে আপনারা ওদের চেয়ে বেশি শক্তিশালী? কিশোরগঞ্জে থাকলে এটা বুঝবেন না, মাঝে মাঝে যারা বিদেশে সফরে যান তারা দেখছেন আফ্রিকানরা আমাদের চেয়ে কত শক্তিশালী, এই পাকিস্তানিগুলো আমাদের চেয়ে কত লম্বা, কেমন ফিগার তাদের, দৈহিকভাবেও দুর্বল আমরা, সব দিক থেকে দুর্বল থাকার পরেও টাকা পয়সার দিক দিয়ে গরিব, দৈহিক দিক থেকেও আমরা অতটা শক্তিশালী না, এরপরে এত ভালো আছি কেন আমরা? হ্যাঁ, এই আল্লাহর রহমতে আছেন, কিন্তু রহমতটা কেন এই দেশে? আমি এটা নিয়ে খুব চিন্তা ভাবনা করলাম, চিন্তা ভাবনা করার পরে ফলাফলও পেয়েছি, মানে আমার চিন্তার একটা ফলাফল পেয়েছি, এটা কি আমি আপনাদের সাথে শেয়ার করব? আমার মনে হয় আপনারা সবাই একমত হতে বাধ্য হবেন। আমি চিন্তা করলাম এই দেশে আল্লাহর রহমত এত বেশি কেন, এত বেশি কেন? চিন্তা করে পেলাম পৃথিবীর একমাত্র দেশ হচ্ছে বাংলাদেশ, এই দেশে যতগুলো দিনী প্রতিষ্ঠান রয়েছে, এই দেশে যতগুলো হাফেজি মাদ্রাসা, কৌমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা রয়েছে, পৃথিবীর কোনো দেশে এত দিনই প্রতিষ্ঠান নাই। আমি কি ভুল বলেছি? পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ, যেখানে সূর্য ওঠার দুই তিন ঘন্টা আগে এই মাদ্রাসাগুলোতে হাফেজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, ফুরকানিয়া মাদ্রাসা, কৌমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষকরা সূর্য ওঠার দুই তিন ঘন্টা আগে উঠে ভোর রাতে কোরআনের তেলাওয়াত শুরু করে, কেউ বা আবার তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে কোরআনের গুনগুন গুনগুন তেলাওয়াত করে, কিসের উজিল্লায় সিন্নি খাচ্ছ সেটাই বুঝো না। এত ভালো আছেন এমনি এমনি না আপনি? আরও আছে ফলাফল, আরও আছে চিন্তার ফলাফল, আরও আছে। আমি চিন্তা করে দেখলাম পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ, এই দেশে শীতের সিজন আসলে একটানা ছয় মাস দিনে রাতে এই দেশের কোনায় কানায় প্রতিদিন প্রতি রাতে হাজার হাজার কোরআন হাদিসের মাহফিল হয়। বলেন পৃথিবীর কোন দেশে একটানা ছয় সাত মাস এত, এই যে মাহফিলে আমরা কি এখানে আউল আর বাউলগিরি করি? এখানে আমরা আল্লাহ আর রসুলের কথা বলি। এটা পৃথিবীর একমাত্র দেশ, এই দেশে একটানা ছয় মাস দিনে রাতে, এমন কোনো রাত নাই যেই রাতে বাংলাদেশে এই ছয় মাসে একটানা মাহফিল হয় না, হচ্ছে। তো কিসের উসিল্লায় এত রহমত পাচ্ছেন সেটাই বুঝতেছেন না? এখন যেই সকল কারণে রহমত পাচ্ছি সেই জায়গাগুলোকে যত বেশি সংকীর্ণ করবেন রহমত কমবে আর গজব বাড়বে। এই জন্য মাদ্রাসা বন্ধ নয়, করোনার অজুহাত দিয়ে মসজিদ বন্ধ নয়, মাহফিল বন্ধ নয়, বরং এগুলো রহমত আসার কারণ, এগুলো বন্ধ নয়। বন্ধ যদি করতেই হয় সিনেমা হল বন্ধ করে দাও, বন্ধ যদি করতেই হয় নাচ গানের কনসার্ট বন্ধ করে দাও,
বন্ধ যদি করতেই হয় স্টেডিয়ামের খেলা বন্ধ করে দাও, বন্ধ যদি করতেই হয় ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ করে দাও, বন্ধ যদি করতেই হয় যেখানে অশ্লীলতা বেহায়াপনা হয় এগুলো বন্ধ করে দাও, যদি বন্ধ করতে হয় মদের বার বন্ধ করে দাও, ক্যাসিনো বন্ধ করে দাও, বন্ধ করার জিনিস পাও না, বন্ধ করার জিনিস পাও না, বন্ধ চাইলে করতে পারবা করে দাও। কিন্তু মনে রাখবেন, আর যদি কথা বলতে নাও পারি শেষ কথা বলে যাচ্ছি, এই কথা মিলাবেন, রহমত আসার পথগুলো যদি আপনি আটকায় দেন, বন্ধ করে দেন, রহমত আসা বন্ধ হবে আর গজব শুধু বাড়তেই থাকবে, আটকাতে পারবেন না। সম্মানিত ভাইরা, এই গজব দিয়েছেন কে? আস্তে বলবেন না, গজব দিয়েছেন কে? গজব থেকে বাঁচাইতে পারেন কে? তুলে নিতে পারেন কে? যে আল্লাহ দিয়েছেন ওই আল্লাহ উঠে নিতে পারবেন? আল্লাহ গজব দিয়েছেন, এই যে গজব আসার এক নম্বর পয়েন্ট বললাম না, আল্লাহমুখী হও। এখন আমরা আল্লাহমুখী না, সীমিত করে দিচ্ছি মসজিদগুলোকে, না মসজিদ খুলে দেন, মানুষ মসজিদে যাক, আল্লাহমুখী হয়ে যাক। আপনি যত বেশি আল্লাহমুখী হবেন ততই দেখবেন আল্লাহ আপনাকে তার রহমতের কুলে তুলে নেবেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি অবাস্তব কিছু বলেছি? হ্যাঁ, আপনি আরো তথ্য পাবেন আজকে। তাহলে আলোচনা চলতেছে, যারা ওই শেষে আসছে এরাও শুনে নিক, গজব আসার কয় কারণ জোরে বলেন। এক নম্বর বললাম, গজব আল্লাহ এই জন্য দেন যেন আমরা সতর্ক হয়ে আল্লাহমুখী হই। সবাই আল্লাহমুখী হব তো? সবাই আল্লাহমুখী হয়ে যান, সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, স্বাস্থ্য সচেতন থাকবেন, পাশাপাশি আল্লাহমুখী হইতে হবে আপনাকে। তখন আপনাকে আল্লাহ আপনাকে রহমতের চাদরে ঢুকায় ফেলবেন কি? নাম্বার টু, সময় তো বেশি নাই, সংক্ষেপে বলতে হচ্ছে। দুই নাম্বার, যখন কোনো ব্যক্তি জাতি বা গোষ্ঠী আল্লাহর অবাধ্যতা সীমালঙ্ঘন শিরক এবং কুফরিতে নিমজ্জিত হয়, ওই জাতির উপরে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করেন। পৃথিবীর এমন ছয়টি জাতি ছিল, এই অপরাধের কারণে আল্লাহ গোষ্ঠী শুদ্ধা এদেরকে শেষ করেছেন। কয় জাতি? কয়টা জাতি? যুবক ভাইরা একটু শোনো, ছয়টা জাতি শিরক কুফর সীমালঙ্ঘন আর অবাধ্যতার কারণে প্রথমে আল্লাহ তাদের কাছে নবী পাঠিয়েছেন, সাবধান সতর্ক করেছেন, এটা আল্লাহর সুন্নত। গুনাহ করলেই, পাপের সাগরে ডুব দিলেই আল্লাহ কাউকে ধ্বংস করে দেন নাই, আল্লাহ আগে সতর্ক করেছেন। সতর্ক করার পরে না মানলের পরে গজব দিয়েছেন কি? আল্লাহ। দেখেন, ছয় জাতির নাম বলি, সবাই মুখস্থ করে যান। এক নাম্বার, নূহ আলাইহিসসালামের জাতি। কোন নবীর জাতি? একটু সবাই কষ্ট করে বলেন, কোন নবীর জাতি? এখনও কিন্তু অনেকে তাকাই দিয়েছে আমি বলার পর, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু ওই যে বলছিলাম আর অন্যদিকে তাকাবো না, আমি তাকাই না, আমি যা বলছি তাই, আমি তাকাবো না। আপনারা অনেকে তাকাই দিয়েছেন, অন্যদিকে তাকাইয়েন না। তাহলে পৃথিবীর ছয়টি জাতিকে শিরক কুফর আল্লাহর সাথে সীমালঙ্ঘন এবং অবাধ্যতার কারণে আল্লাহ ধ্বংস করেছেন। কয়টা জাতি? এক নাম্বার, কোন নবীর জাতি? নূহ আলাইহিসসালামের জাতি। এরা যখন মূর্তি পূজা শিরক এবং কুফরে নিমজ্জিত হলো, নূহ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা তাদের কাছে নবী বানিয়ে পাঠালেন। এরা নূহ নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, নূহ নবীর উপরে নির্যাতন শুরু করলো, শেষ পর্যন্ত এদেরকে মহাপ্লাবন দিয়ে গোষ্ঠী শুদ্ধা আন্ডা বাচ্চা সহ ধ্বংস করে দিয়েছেন কে? দুই নম্বর জাতি হচ্ছে আদ জাতি। কোন জাতি? আদ জাতি। এদের কাছে নবী হিসাবে পাঠানো হয়েছিল হুদ আলাইহিসসালামকে। কোন নবী? তিনি দাওয়াত দিলেন, বললেন একত্ববাদী রবের গোলামি করো, শিরক কুফর এগুলো বাদ দাও। হুদ আলাইহিসসালামের দাওয়াতকে তারা রিজেক্ট করলো, প্রত্যাখ্যান করে তারা শিরক কুফরেই নিমজ্জিত থাকলো। অবশেষে তারা যখন ইমানদারদের উপরে আরও বেশি নির্যাতন বাড়ালো, গজব পাঠাইলেন কে? এক টানা তিন বছর বৃষ্টি বন্ধ। কয় বছর বলেন তো বাবারা? এক টানা তিন বছর বৃষ্টি বন্ধ থাকলে এই কিশোরগঞ্জের মাঠে আপনার আর ফসল ফলাতে পারবেন? তো এদের উপরে, আদ জাতির উপরে গজব আসলো, তিন বছর যখন এক টানা বৃষ্টি বন্ধ থাকলো, ফল ফসল আর হয় না, দুর্ভিক্ষ দেখা দিল। এরপরে তিন বছর পরে
একটা কালো মেঘ আল্লাহ পাঠালেন, আকাশে কালো মেঘের টুকরা। এটা দেখে তারা ভাবছে বৃষ্টি হবে, কি হবে, বৃষ্টি যেমন রহমত তেমনি অতিবৃষ্টি আর গজব। তো মেঘের টুকরা আসার পরে এমন বৃষ্টি শুরু হয়েছে, এটা আর থামে না, একটা না সাত রাত আট দিন। কোরআনে ঘটনা এসেছে সাত রাত আট দিন এমন ঝড় তুফান হইল। এই ঝড় তুফান দিয়া আল্লাহ সবগুলারে আন্ডা বাচ্চা সহ গজব দিয়ে ধ্বংস করে দিলেন। কয় নম্বর জাতি? তিন নম্বর হচ্ছে সামুদ জাতি। কোন জাতি? সামুদ জাতি। এদের কাছে নবী এসেছিলেন সালেহ আলাইহিসসালাম। এই জাতি শিরক কুফর এগুলোতে লিপ্ত ছিল, পাশাপাশি আরও অনেক ধরনের কুকর্মে তারা লিপ্ত ছিল। সালেহ আলাইহিসসালাম দাওয়াত দিলেন, দাওয়াত কবুল করলো না। এই জাতিকে আল্লাহ একটা ভূমিকম্প দিয়া শেষ করলেন। আল্লাহ যদি চান একটা ভূমিকম্প দিয়া মুহূর্তের মধ্যে কিশোরগঞ্জ সহ গোটা বাংলাদেশ পৃথিবী সহ ধ্বংস করে দিতে পারবেন কিনা? কয়েকদিন সময় লাগবে, কয়েক ঘন্টা, কয়েক মিনিট? আল্লাহ শুধু বলবেন কোন ফাইয়া কোন, বলবেন হ, হয়ে যাবে। তাহলে তিন নম্বর জাতি সামুদ জাতি। চার নম্বর হচ্ছে লুত আলাইহিসসালামের জাতি। এরা শির কুফর তো করতই, পাশাপাশি এরা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এমন এক কুকর্মে এই জাতি লিপ্ত হয়েছিল। এরা পুরুষে পুরুষে যৌনতা, নারীতে নারীতে যৌনতায় লিপ্ত ছিল, যেটাকে আমরা বলি সমকামিতা। পৃথিবীর ইতিহাসে এরাই প্রথম সমকামিতায় লিপ্ত হয়েছিল। এদের উপর আল্লাহ গজব পাঠালেন। প্রথমে লুত আলাইহিসসালাম এদেরকে সাবধান করলেন, দাওয়াত দিয়ে দিয়ে সাবধান হলো না। এরপরে আল্লাহ ফেরেশতা পাঠালেন, জমিন উল্টায়া এদেরকে ধ্বংস করে দিলেন। কে? কয় জাতির কথা বললাম? চার। পাঁচ নম্বর হচ্ছে শুআইব আলাইহিসসালামের জাতি। তিনি মাদিয়ানবাসীর কাছে নবী হিসাবে এসেছিলেন। এরা শিরক কুফর তো করতই, পাশাপাশি ওজনে কম দিত, নানামুখী কুকর্মে লিপ্ত ছিল। শুআইব আলাইহিসসালাম তাদেরকে দাওয়াত দিলেন, দাওয়াত কবুল করলো না, নিজেদের কুকর্মে লিপ্ত রইল। এরপরে এদের উপর এমন গজব আসলো, শুনতেছেন আপনারা? ঘটনাগুলো সংক্ষেপে বলে যাচ্ছি, সময় কম তো। এমন গজব আসলো, একটানা সাত দিন এদের উপর গরম চাপায় দেওয়া হলো। গরমের দিনে গরম লাগে না আপনাদের? এমন গরম, গরমের চোটে কাপড় চুপড় খুলে এরা ঘর থেকে বেরোইছে, গরম, অতিষ্ঠ হয়ে গেছে গরমে। এরপরে তারা কি করলো, মাটির নিচে কিছু গর্ত খনন করলো, ভাবছে মাটির নিচে গেলে গরম একটু কম লাগবে। ওখানে গিয়ে দেখে ওখানেও গরম, ওখান থেকে বের হয়ে গেছে গাছপালার নিচে, সেখানেও গরম। একটানা এরকম গরমের গজব চললো কয়দিন? কয়দিন চলল? এরপরে অষ্টম দিনে একটা মেঘের টুকরা আসলো। মেঘ আসমানের মধ্যে যে মেঘ সুবিন্যস্ত, এগুলো আপনার আমার কথায় চলে না আল্লাহর কথায় চলে? মেঘের টুকরা দেখে এরা ভাবছে, আহা, সাত দিন এত যন্ত্রণায় আছে, এখন হয়তো একটু বৃষ্টি আসবে। সবাই এবার এক জায়গায় গিয়ে জমা হলো মেঘের টুকরার নিচে, ভাবছিল বৃষ্টি আসবে। সব যখন এক জায়গায় গিয়ে জমা হলো, আল্লাহ তখন মেঘ পাঠালেন না, ওই মেঘের টুকরা থেকে আগুন বর্ষণ করলেন। কি বর্ষণ করলেন? কুষ্টিশুদ্ধা শেষ। কয় জাতির কথা বললাম? এরা গজবে ধ্বংস হচ্ছে কেন? শিরক, এক নম্বর শিরক, আল্লাহর সাথে সীমালঙ্ঘন আর জুলুম, শিরক আর জুলুম। কয় কারণ? একদিকে শিরক করেছে, নবী পাঠাইছেন আল্লাহ, এরা নবীর উপরে এবং যারা ইমান এনেছে এদের উপর কি করেছে? দেখেন, গজব আসার দুই নম্বর কারণ বলতেছি শিরক এবং জুলুম। জুলুমের ওয়াস্তে একটু আগে আব্দুল্লাহ ভাই খুব সুন্দর করে বলেছে। ছয় নম্বর এবং সর্বশেষ জাতি ফেরাউনের জাতি। কোন জাতি? এই ফেরাউন ছিল এমন কুখ্যাত বেঈমান, সে বলেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছে সবচাইতে বড় খোদা। সে নিজেকে খোদা বলে দাবি করেছিল। মুসা আলাইহিসসালাম এবং তার উম্মতদের উপরে জুলুম নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছিল। মুসা আলাইহিসসালামকে আল্লাহ নবুয়ত দিয়েছিলেন, নবুয়ত দিয়ে আল্লাহ বলেছিলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, সে অবাধ্য সীমা লঙ্ঘনকারী। মুসা আলাইহিসসালাম ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন। ফেরাউন বলল, তুমি আবার কোন খোদার দাওয়াত দাও? আমি তো নিজেই হলাম মিশরের খোদা। ইমান আনল না, ইমান প্রত্যাখ্যান করল, দাওয়াত প্রত্যাখ্যান
প্রত্যাখ্যান করে শিরকেই নিমজ্জিত রইল, শুধু শিরক করল না, নিজেকে খোদা বলে দাবি করল। আর যারা ইমান এনেছিল, ইমান যারা আনতো, এদেরকে ধরে ধরে জ্বলন্ত কয়লার মধ্যে অথবা কাউকে কাউকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলতো, মাঝে মাঝে গরম তেলের ডেস্কির মধ্যে ফেলে দিত। আবার তার জুলুমের বর্ণনা এসেছে, ইউকাত্তিলুনা আবনাআকুম ইউদাব্বিহুনা আবনাআকুম, ইমানদারদের ছেলেগুলোকে সন্তানগুলোকে ধরে ধরে জবাই করে ফেলত। এই রকম জুলুম নির্যাতন যখন চতুর্দিকে চলতেছে, আল্লাহর একটা সুন্নত হলো জালেমদেরকে আল্লাহ চূড়ান্ত গজব দেওয়ার আগে, এর আগে ছোট ছোট গজব দিয়ে আল্লাহ এদেরকে সতর্ক করেন যেন তারা হেদায়েতের দিকে আসে। এই ফেরাউনকে আল্লাহ সাগরে ডুবাইয়া শেষ করেছিলেন, কিন্তু তার আগে আরো ছোট ছোট অনেকগুলো গজব তার উপরে দিয়েছিলেন। শুনতেছেন আপনারা? এরকম জুলুম যখন চলতেছে, আল্লাহ তাআলা প্রথমেই তারে ধ্বংস করলেন না, গোটা মিশরে প্রথমে আল্লাহ দুর্ভিক্ষের গজব দিলেন। কি দিলেন? ফসলের মাঠে ফসল নাই, ফল নাই, ফসল নাই, দুর্ভিক্ষ। এখন ফেরাউন নিজেকে খোদা বললে মনে মনে জানে সে একটা হুদা, আসলে কিছুই। সে যখন দেখলো ফসলের মাসে ফসল নাই, আচ্ছা বলেন তো ফসলের মাসে ফসল, ফলমূল, ফসল, শস্য, এগুলো ফেরাউন ফলায় নাকি আল্লাহ দান করেন? সে বুঝতে পেরেছে, মুসা নবীকে দাওয়াত করল, দাওয়াত করে বলল, মুসা তুমি তোমার রবের কাছে দোয়া করো, তিনি যেন এই দুর্ভিক্ষ, এই গজবটা যেন তুলে নেন, যদি তুলে নেন আমি কিন্তু আমার দলবল নিয়ে ভালো হয়ে যাব। মুসা নবী দোয়া করলেন, গজব তুলে দিলেন কে? আরেকটু জোরে বলেন, গজব তুলে দিলেন কে? গজব তুলে দিলেন আল্লাহ, দুর্ভিক্ষ উঠে গেল, ফসলের মাঠে ফসল, শস্য, শস্য শ্যামল, ফল ফসলের সমারোহে চতুর্দিক ভরে গেল। এখন সব দিকে যখন ফসল আবার ফলল, যেই লাউ সেই কদু, ফেরাউন আবার তার দলবল শুদ্ধ আগের জায়গায় ফিরে গেল, আগের মতোই বেইমানি আর ইমানদারদের উপরে নির্যাতন শুরু করলো। এবার যিনি দুর্ভিক্ষ উঠাইছেন তিনি আবার আরেক গজব দিতে পারেন কিনা? এবার দুই নম্বরে আল্লাহ বন্যা দিলেন, চতুর্দিকে যে ফল ফসল হইলো এবার বন্যায় সব ভাসায় নিল। ফেরাউন বুঝলো মতিগতি খারাপ, আবার মুসা নবীকে দাওয়াত করলো, দাওয়াত করে বলল, মুসা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করো, দোয়া করো, তিনি তো নেই গজব উঠান, এবার উঠাইলে কিন্তু ভালো হয়ে যাবো। আল্লাহ বন্যা তুলে নিলেন, আবারও ফসলের মাঠে ফসলের সমারোহ। দেখা গেল যখন চতুর্দিকে ফসল ফললো সব ঠিকঠাক হয়ে গেল, আবারও যেই লাউ সেই কিন্তু আবার সে আগের জায়গায় চলে গেছে। এখন আল্লাহকে আবার গজব দিয়ে এগুলো ধ্বংস করতে পারেন না? দেখেন গজবগুলো আসতেছে এক্সেপশনাল হয়ে, ব্যতিক্রমী হয়ে। এবার তিন নম্বর গজব আসলো পঙ্গপাল, পঙ্গপাল বুঝেন আপনারা? এবার পঙ্গপাল এসে সব ফসল খেয়ে ফেলেছে, মাঠের ফলমূল খেয়ে ফেলছে, যদি শুধু ফলমূল খাইতো তাও হইতো, একেবারে ঘর বাড়িতে ঢুকে চেয়ার টেবিল খাট ফার্নিচার কাঠ সব খাওয়া শুরু করতেছে। ফেরাউন এই কারবার দেখে মুসা নবীকে আবার দাওয়াত দিয়েছে, মুসা আল্লাহর কাছে দোয়া করো। দেখবেন ফেরাউন নামে কেউ এখনো দুনিয়ায় না, এই স্বভাবের অনেকে আছে। মোল্লাদেরকে, মোল্লাদেরকে চিনে যখন গজবে পড়ি, আপনি কিন্তু মোল্লাদেরকে চিনে না। যখন অবস্থা চতুর্দিকে খারাপ তখন হুজুরদেরকে ডেকে এনে দোয়া মাহফিল করে, আর যখন সুবিধায় থাকে হুজুরদেরকে ধরে ধরে জেলখানার ভেতরে ঢুকায়। আছে এরকম? ফেরাউন দাওয়াত দিল, মুসা পঙ্গপালের গজবে উঠাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো, দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। এরপরেও দেখা গেল ফেরাউন অবাধ্যতা থেকে, শিরক থেকে, জুলুম থেকে ফিরে আসলো। আল্লাহ এরপরে গজব পাঠালেন উকুনের গজব। উকুন বুঝেন আপনারা? উকুন কোথায় হয়? এখন মাথায় হইলে তো সার্থ, এত উকুন পাঠালেন পা থেকে মাথা পর্যন্ত খালি উকুন কামড়ায়, চতুর্দিকে সবাই খালি এমনি এমনি করে উকুনের কামড়। ফেরাউন উকুনের কামড় খাইয়া কয়, মুসা আল্লাহর কাছে দোয়া করো, এই গজব যেন উঠান, আর ভাল লাগে না, এই গজব উঠাইলে ভালো হবো। মুসা নবী দোয়া করলেন, দেখেন এই ফেরাউনকে আল্লাহ কত ছাড় দিয়েছেন, কতবার সুযোগ দিলেন, এই গজব আল্লাহ উঠালেন, ভালো হইল না। এরপরে আল্লাহ ব্যাঙের গজব পাঠাইলেন, ব্যাঙ, ব্যাঙ বুঝেন তো আপনারা? দেখা যায় প্লেটে খাইতে বসছে, প্লেটে ব্যাঙ, পানির গ্লাসে ব্যাঙ, যেখানে বসে ব্যাঙের স্তূপ হয়ে যায়, ঘুমাইলে নাকে মুখে ব্যাঙের লাফালাফি। ব্যাঙ আপনার কথা শুনে না আল্লাহর কথা শুনে? এখন এই ব্যাঙের মুসিবতে পড়ে ফেরাউন বলল, মুসা আল্লাহর কাছে দোয়া করে এই গজব উঠাইলে আমরা ভালো হব। আল্লাহ গজব উঠালেন, ভালো হয়েছে। এরপরে আসলো রক্তের গজব। কিসের গজব? পানির গ্লাস নেই, পানি খাবে, পানির গ্লাসে রক্ত হয়ে যায়,
তরকারির পাতিল রক্ত হয়ে যায়, নীল নদে রক্ত, ডানে বামে সামনে পিছনে রক্ত আর রক্ত। এগুলা দেখে সবাই ভয় পাইল। আবারও ফেরাউন দাওয়াত করে বলল, মুসা আল্লাহর কাছে দোয়া করো, এই গজব তিনি তুলে দিলে এবার ভালো হয়েছে, ভালো হয়নি। এরপরে আল্লাহ মহামারী দিলেন, এখন তো চলতেছে করোনা মহামারী, আর তখন আল্লাহ দিলেন প্ল্যাগ, প্ল্যাগ মহামারী। মহামারীর নাম কি? কোন কোন বর্ণনা এসেছে একদিনে ফেরাউনের বংশের সম্প্রদায়ের 70,000 লোক দুনিয়া থেকে চলে গেছে। জানের ভয় তো আছে, জানের ভয়ে ফেরাউন ডেকে কয় তাড়াতাড়ি বলো এই গজব উঠাইতে, ভালো হয়ে যাবে, ভালো হয়েছে। এরপরে দেখা গেল গজব, এরপরে দেখা গেল জুলুম নির্যাতন আরো বাড়ালো। ইবাদত গৃহগুলোতে এবার ফেরাউন হামলা শুরু করলো। যারা ইমান এনেছিল ইমানদারদেরকে ধরে ধরে কঠিন শাস্তির সম্মুখীন করা শুরু করলো। আজও দেখবেন ফেরাউনের চরিত্রের অনেক লোকেরা নিজেদের ক্ষমতা গদিয়ার মসনদের জন্য ইমানদার লোকদেরকে ধরে ধরে পিটায়, জেলখানায় ঢুকায়। এগুলো নতুন কোনো বিষয় নয়, এখনো যারা ইমানদারদেরকে ইমানের পথে চলতে, কোরআনের পথে চলতে, দিনের পথে চলতে বাধা বিঘ্নতা সৃষ্টি করে, এরা হচ্ছে এই যুগের ফেরাউন। এইভাবে করে যখন চলছে, আল্লাহ তাআলা সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালামকে অর্ডার দিলেন, অগণবী মূসা তুমি তোমার উম্মতদেরকে নিয়ে রাতের বেলা মিশর ছেড়ে হিজরত করো, মিশর থেকে চলে যাও। মূসা আলাইহিস সালাম এবার আল্লাহর দেওয়া আদেশ মোতাবেক তার উম্মতদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছেন। এই খবর ফেরাউনের কানে গেল। ফেরাউন এটা শোনার পরে তার দলবলকে অর্ডার করলো, সবাই তৈরি হও, মূসা এবং তার সাঙ্গপাঙ্গ যারা রয়েছে সবগুলোকে ধরে আজ কচুকাটা করব, আজ আমাদের হাত থেকে নিস্তার নাই। এরা এবার মূসা নবী এবং তার উম্মতদেরকে ধরার জন্য পেছন থেকে রওনা হলো। ওইদিকে মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে পথ চলতে চলতে লোহিত সাগরের কাছে গেলেন। সামনে নদী, সামনে সাগর, এই সাগর কেমনে পাশ হবেন, সবাই দুশ্চিন্তায় পড়ে গেলেন। এর মধ্যে মূসা নবীর উম্মত পেছন দিকে তাকায়, পেছন দিকে তাকায় দেখে কার বাহিনী? আরেকটু জোরে বলেন। মূসা নবীর উম্মত কিছুটা ঘাড়তেরা ছিল, তারা বলল, গো মূসা কোথায় নিয়ে আসলা, এখানে তো মৌত ছাড়া আর কিছু দেখতেছি না, সামনে গেলেও মরা লাগবে কারণ সাগর, পেছনে গেলেও মরা লাগবে কারণ ফেরাউনের বাহিনী। মূসা নবী বললেন, বেসবরের দল, এখানে তো আমি তোমাদেরকে নিয়ে আসি নাই, এসেছি কার ইচ্ছায়? সুতরাং দুর্বল হয়ে যাও না, কাল্লা ইন্নামা ইয়া রাব্বি সায়াহদিন, আমরা একা নই, অবশ্যই আমাদের সঙ্গে আছেন কে? আল্লাহ তাআলা মূসা নবীকে বললেন, মূসা তোমার হাতের মধ্যে এটা কি? মূসা নবী বললেন, এটা আমার লাঠি। আল্লাহ তাআলা বললেন, লাঠির কারিশমা আজ সবাই দেখবে, লাঠি দিয়ে আঘাত করো। তিনি যখন লাঠি দিয়ে আঘাত করলেন, সাগরের মাঝখান দিয়ে রাস্তা বানায় দিলেন কে? আল্লাহ তাআলা বললেন, তোমার উম্মতকে নিয়ে এবার রাস্তা দিয়ে সাগর পাশ হয়ে চলে যাও। মূসা নবী সবাইকে বললেন, রাস্তা পাশ হয়ে এবার রাস্তায়, এই রাস্তা দিয়ে সবাই সাগরটা অতিক্রম করো। সবাই রাস্তা দিয়ে অতিক্রম করছে, সবাই যখন ওই পারে চলে গেল, পেছনে দেখা যাচ্ছে ফেরাউনের বাহিনীও ওই রাস্তা দিয়ে চলে আসতেছে। ফেরাউন এসে দেখে, হায় হায় সাগরের মাঝখান দিয়া রাস্তা হয়েছে কেমনে। এই অবস্থা দেখে সে একটু পাট নিল, একটু ভাব নিল, তার সৈন্যদেরকে বলো, দেখছো কারবার, আজ আমি ফেরাউন খোদার বয়ে সাগরের মাঝখানে রাস্তা হয়ে গেছে। বললো, দাঁড়ায় আছো কেন? মার্চ অন দ্য স্ট্রিট, রাস্তায় চলো, সবগুলাকে ধরো। মূসা নবীর উম্মত যখন ওই পারে চলে গেলেন, পেছনে তাকায় দেখে ফেরাউন ও তার দলবল নিয়ে রাস্তা দিয়ে তাদেরকে ধরার জন্য আসতেছে। তারা বলল, নবী মূসা বাঁচতে তো মনে হয় পারবো না, ফেরাউন তো তার বাহিনী এনে চলে আসতেছে। মূসা নবী বললেন, বেসবরের দল, এত বেসবর হইস না, আগে সবাই এই পারে চলে আসো, তারপরে কারিশমা দেখবা ঘটনা ঘটাবেন কে। সবাই যখন ওই পারে চলে গেল, ওই দিকে ফেরাউন তার বাহিনী নিয়ে একেবারে যখন মাঝ সাগরে আসলো, এবার রাস্তা যিনি তৈরি করে দিয়েছেন ওই রাস্তা ধ্বংস করে দিতে পারেন কে? আল্লাহ এবার রাস্তা ধ্বংস করে দিলেন, দুই দিকের পানি আবার এক হয়ে গেল।
এখন যে ফেরাউন এত বছর ইমানদারদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে, ওই ফেরাউন তার দলবল সহ এদেরকে লোহিত সাগরের মধ্যে পানির মধ্যে নাকানি চুবানি খাওয়াচ্ছেন কি? যখন সে পানির মধ্যে নাকানি চুবানি খেয়ে খেয়ে জান যায় যায় অবস্থা, এবার এই ফেরাউন তখন কি বলল দেখেন, সূরা ইউনুসের 90 নম্বর আয়াতে কাহিনীটা এসেছে। সে তখন বলল মুসলিমিন, আল্লাহ তাআলা বলছেন যখন সাগরে ডুবে জান যায় যায় অবস্থা, তখন ফেরাউন বলল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। সে বলল গো আল্লাহ আমি ভালো হয়ে গেছি, বনী ইসরাঈলের লোকেরা যার উপরে ঈমান এনেছে আমিও তার উপরে ঈমান এনেছি। আল্লাহ বললেন আল আন, বাট পার, এখন তোর সময় হয়েছে। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ এর পূর্বে তুই সবচেয়ে বড় জালেম ছিলি, ফিতনা ফাসাদ তৈরি করে মানুষের উপরে জুলুম নির্যাতন চালিয়েছিস, আল্লাহ তোকে বহু ছাড় দিয়েছেন, আজ আল্লাহ ছাড়বেন? আল্লাহ ছাড় দেন কিন্তু আল্লাহ ছেড়ে দেন? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানামরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, নীল নদা যো আছে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানামরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, কেউ থাকবে? যেই ফেরাউন মানুষের উপরে এত জুলুম নির্যাতন করলো, ইমানদারদেরকে ধরে ধরে পিটালো, ওই ফেরাউন ছাড় পায় নাই, আজও পৃথিবীর বিভিন্ন জায়গায় ফেরাউনের চরিত্র লালন করে মানুষের উপরে জুলুম করছে, যারা ফেরাউনের মতো আল্লাহর গজব থেকে রেহাই পাবে না তারা। তাহলে গজব আসার দুই নম্বর কারণ বললাম, যখন মানুষ শিরক আর জুলুমের মধ্যে লিপ্ত হয়ে যায় তখন গজব দিয়ে ধ্বংস করেন কি? এবার আসেন বাবারে তিন নম্বর পয়েন্ট থেকে খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। এই দুইটা পয়েন্টই বড়, বাকিগুলা ছোট। কষ্ট হচ্ছে আপনাদের? মনোযোগী হন একটু আপনারা। তিন নম্বর, মানুষের উপরে গজব আসে তিন নম্বর কারণ হলো, মানুষ যখন গুনাহের সাগরে গা ভাসাইয়া দেয়, মানুষ যখন গুনাহ করতে করতে গুনাহের সাগরে গা ভাসিয়ে দেয়, তখন গজব দিয়ে শাস্তি দিয়ে বিপদ মুসিবত দিয়ে আল্লাহ তাআলা তখন বান্দাদেরকে একটু সতর্ক করতে চান। তিন নম্বর কারণ হচ্ছে গুনাহের সাগরে গা ভাসালে গজব দেন কে? মনে রাখবেন, গজব মানুষের জীবনে এমনি এমনি আসে না। আল্লাহ বলেছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যত মুসিবত আসে, গজব আসে, এমনি এমনি আসে না, সব তোমাদের কৃতকর্মের ফল, দুই হাতের কামাই করা। দুইটা হাদিস বলবো, এই হাদিসগুলো যখন আমি পড়ি আমার কাছে মনে হয় নবীজি কি আমাদেরকে এখন দেখে দেখে কথাগুলো বলতেছেন কিনা, এত বাস্তবিক কথা। একটু কান লাগান, মনোযোগী হন। আমরা যখন গুনাহ করি, বেশি বেশি যখন পাপ করি, কেমনে দুনিয়ায় গজব নেমে আসে দেখেন। ইবনু মাজার হাদিস, নবীজি বলেছেন আমার উম্মত পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে, এমন পাঁচটি বিষয়, ওই পাঁচটি বিষয়ে মানুষ যখন গুনাহে জড়িয়ে যাবে তখন তাদের উপরে গজব দিবেন কে? এক নাম্বার, নবীজি বলেছেন যখন কোনো সমাজে যৌনতা ব্যাপক হারে ছড়িয়ে পড়ে, ওই সমাজে আল্লাহ এমন এমন রোগ দিবেন যেই রোগগুলো আগে কখনো দুনিয়ায় ছিল।
হ্যাঁ যুবক ভাইরা বলো, আজ থেকে 200 বছর আগে পৃথিবীতে এইডস ছিল? এইডস ছিল? যখন আমরা বিয়ের মতো পবিত্র সম্পর্ককে বাদ দিয়ে আমরা যখন অবৈধ রিলেশন করে করে গার্লফ্রেন্ড গ্রহণ করা শুরু করেছি, আর যখন আমরা অবৈধভাবে ফিজিক্যাল রিলেশনে আমরা যখন ইলিগাল রিলেশন শুরু করলাম, পশ্চিমা কালচার আমাদের দেশেও এখন আসতেছে। পশ্চিমা দেশগুলোতে বউ নাই, এক একজনের 10টা 20টা গার্লফ্রেন্ড, এক একটা মেয়ের 10টা 20টা বয়ফ্রেন্ড। এইভাবে যখন যৌনতা চতুর্দিকে ছড়িয়ে পড়লো, এমন রোগ আসলো এইডস, যা পৃথিবীতে আগে ছিল না। আজীব অবস্থা, আগে খারাপ চরিত্রের মানুষরা অবৈধ সম্পর্ক লুকায়া করত আর বিয়ে শাদি মানুষ দেখায়া করত। এখন কালচার খারাপ হয়ে গেছে, এখন বিয়ে শাদি লুকায়া করে সম্পর্ক, অবৈধ সম্পর্ক দেখায়া করে। এখন বাচ্চা হওয়ার পরে, বাচ্চা পেটে আসার পরে অনেকে বিয়ে শাদির অনুষ্ঠানের ঘোষণা দেয়। ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এই যে করোনা, এটা তো 3 বছর আগেও দুনিয়ায় ছিল না। গোটা দুনিয়ার নারীরা কাপড় শর্ট করতে করতে আমরা যখন বুরখা ছেড়ে দিলাম, পর্দা ছেড়ে দিলাম, আল্লাহ এমন এক গজব পাঠাইলেন, নারী হোক পুরুষ হোক সবাই এখন নিকাবের মতো মাস্ক পরে। শুধু মাস্ক পরে না, যারা একটু বেশি সচেতন হেলমেট আরেকটা লাগায়, দেখলে মনে হয় যেন নাসা থেকে মহাকাশ বিজ্ঞানী নেমে আসছে। নবীজির হাদিসটা মিলান, আমার আপনার কথা মিথ্যা হতে পারে, নবীর কথা মিথ্যা হতে পারে। নবীজি বলেছেন, যখন সমাজে যৌনতা অশ্লীলতা ছড়িয়ে পড়বে, এমন এমন রোগ আল্লাহ দিবেন, যেই রোগগুলো দুনিয়ায় আগে ছিল না। ওমিক্রন কুমিক্রন আসবে, এরপরে ডুমিক্রন চুমিক্রন কতক্রন যে আসবে, নামও আপনি চিন্তা করতে পারবেন না, কত ভেরিয়েন্ট চেঞ্জ হবে। যুবক মসজিদে ঢুকো, নামাজে যাও, এই 2 বছরে কত যুবক চলে গেছে, তুমি এখনো নামাজে যাচ্ছ না, মসজিদগুলো বন্ধ হয়ে যাচ্ছে, নামাজে ঢুকো। আল্লাহ গজব দিয়েছেন আল্লাহমুখী হওয়ার জন্য, আল্লাহ থেকে দূরে যাওয়ার জন্য নয়। এরপরে নবীজি বলেছেন, যখন কোন সমাজের লোকেরা ওজনে কম দেওয়া শুরু করবে, তখন তাদের, তখন সেই সমাজে সেই দেশের মধ্যে ফেতনা ফাসাদ চাঁদাবাজি সন্ত্রাস এগুলো বাড়ায়, এগুলো বেড়ে যাবে। বলেন তো এগুলো আজ আমাদের সমাজে কম না বেশি? এগুলো আমাদেরই কুকর্মের ফল। 3 নম্বর নবীজি বলেছেন, যখন কোন দেশে যাকাত দেওয়া বন্ধ হয়ে যাবে, যাকাত ফরজ হওয়ার পরেও মানুষ যখন যাকাত দিবে না, তখন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিবেন কি? আল্লাহ বলছেন, তোমাদেরকে বৃষ্টি আমি দিতামই না যদি উদ্ভিদকুল প্রাণীকুল না থাকতো, এদেরকে বাঁচাবার জন্য বৃষ্টি দরকার, যদি এরা না থাকতো কিয়ামত পর্যন্ত আমি আর তোমাদেরকে বৃষ্টি দিতাম না। কত বড় কথা! আপনি শুধু সব কিছু সীমিত করতেছেন, গজব আসার কারণ বন্ধ করেন, যেই কারণে গজব আসে। নবীজি বলেছেন, যাকাত ফরজ হওয়ার পরে যখন লোকেরা যাকাত দিবে না, ওই সমাজে গজব আসবে। লিস্ট করেন কাদের উপরে যাকাত ফরজ, যাকাত দিচ্ছে না, এদের কাছ থেকে যাকাত কালেকশন করে যাকাত ডিস্ট্রিবিউট করতে থাকেন, দেখবেন গজবগুলো তুলে নেবেন কি। আচ্ছা, আমি কি অযৌক্তিক কথা বলতেছি? যেই জিনিস যে কারণে হয় ওই জিনিস বাদ দিতে হবে। যেমন আপনাকে ডাক্তার বলছে আপনি ইসা মাছ, বুঝেন তো, ইসা মাছ খাইয়েন না, খাইলে সমস্যা হবে। কারণ আপনি যদি ইসা মাছের পরে ওখানে সমস্যা হইতে পারে না। এখন নবীজি বলেছেন, যাকাত ফরজ হওয়ার পরে যাকাত দাও, নইলে গজব আসবে। তো গজব আসার জন্য উল্টাপাল্টা জায়গায় সীমিত না করে আপনি আগে যাদের উপর যাকাত ফরজ লিস্ট করে যাকাত তুলে যাকাত দিয়ে দেখেন গজব উঠায় নেবেন কি। প্রেসক্রিপশন নিতে হবে কোরআন থেকে হাদিস থেকে। এরপরে 4 নম্বরে নবীজি বলেছেন, যখন কোন সমাজের লোকেরা আল্লাহ আর তার রাসূলের আনুগত্যের বিপরীত জীবন যাপন শুরু করবে, তাদের উপরে বিজাতীয় দুশ্মন অথবা তাদের উপরে জালেমদেরকে ক্ষমতায় বসায় দিবেন কি। 5 নম্বর নবীজি বলেছেন, যখন কোন সমাজের নেতৃবৃন্দ আল্লাহর কিতাব বাদ দিয়ে নিজেদের তৈরি করা আইন কানুন দিয়ে বিচার ফয়সালা করবে, সেই দেশের মধ্যে গৃহযুদ্ধ সন্ত্রাস সহ নানামুখী অন্যায় অপকর্ম বেড়ে যাবে। অন্য হাদিস থেকে শোনাচ্ছি, নবীজি বলেছেন, এই কাজগুলো আমার উম্মত যখন করবে তাদের উপরে গজব চলে আসবে। নবীজি বললেন, ইদা কানাল মাগনামুদুলাম,
ইদা কানাল মাগনামু দুলা, যখন রাষ্ট্রের সম্পদগুলোকে মানুষ নিজের সম্পদ মনে করে ভোগ করা শুরু করবে তখন গজব পাঠাবেন কি? শুধু মাহফিল মসজিদ মাদ্রাসা বন্ধ না করে যেই চোরেরা যেই সেসরা চোরগুলো চেয়ারে বসে জনগণের সম্পদ রাষ্ট্রের সম্পদ ভক্ষণ করতেছে, এই সেসরা চোর আর চামারগুলোর চুরি বন্ধ করে জেলখানার ভেতরে ঢোকান, গজব উঠে যাবে। আমরা তো খাটের নিচে জুতা রাখি, কিছু সেসরা চোর জনগণের তেল চুরি করে খাটের নিচে লুকায় রাখে, এই চুরি চামারি বন্ধ করেন, গজব উঠায় নিবেন কে? নবীজি বলেছেন ইদা কানাল মাগনামু দুলা, যখন রাষ্ট্রের সম্পদগুলোকে মানুষ নিজের সম্পদ মনে করে গুদামে পেটে ঢুকাবে গজব পাঠাবেন কি? সেসরা চোর আর চামারগুলোর চুরি বন্ধ করা দরকার। খাইতে খাইতে একেবারে মানুষের জন্য যে বরাদ্দ হয় ওই যে ল্যাট্রিনের চাকা ওইগুলা সুদ্ধা খায় ফেলে, এই চুরি চামারি বন্ধ করেন, এগুলো যখন বন্ধ হবে গজব তুলবেন কি? আল্লাহর নবী বলেছেন ওয়াল আমানাতু মাগনামা, যখন আমানতের খেয়ানত শুরু হবে গজব দিবেন কে? চতুর্দিকে আমানতের খেয়ানত হচ্ছে, আমানতের টাকা রাখলে খায়া ফেলে, আমানত রক্ষার চেয়ারে আছে, চেয়ারে বসে মানুষের সঙ্গে জনগণের সঙ্গে বেইমানি করে আসে না নাই? নবীজি বলেছেন ওয়া যাকাতু মাগরামা, যখন মানুষ জাকাতকে বুঝা মনে করবে জরিমানার মতো মনে করে জাকাত দেওয়া থেকে বিরত থাকবে গজব পাঠাবেন কি? ওয়াতার রাজুলু যাওজাতাহু ওয়াক্বা উম্মাহু, নবীজি বলেছেন যখন লোকেরা বউয়ের সাথে কোমল ভাষায় কথা বলে মায়ের সাথে কর্কশ ভাষায় কথা বলবে, মায়ের অবাধ্য হবে, গজব পাঠাবেন, ওই লোকটার জীবনে বিপদ মুসিবত দিবেন কি? এ বিবাহিত ভাইরা শুনেন, যাদের জীবনে দুঃখ কষ্ট লেগে আছে, অশান্তির আগুন জ্বলছে, আপনি হয়তো বউয়ের সাথে কোমল ভাষায় কথা বলেন কিন্তু নিজের মার সাথে সুন্দর করে কথা বলেন না, মা অসুস্থ চিকিৎসা করেন না, এমন কুসন্তান আছে না নাই? নবীজি আরো বলেছেন ওয়াবাররা সদীকাহু ওয়াজাফা আবাহু, যখন লোকেরা বন্ধুদের সাথে সুন্দর ভাষায় কথা বলবে বাবার সঙ্গে কর্কশ ভাষায় অসুন্দর আচরণ করবে, পাশের বাড়ির দুস্থ এসে বলতেছে দুস্থ বাড়িতে আছো? হ্যাঁ দুস্থ বাড়িতে আছি তো, খুব সৌন্দর্য বাবু। আর তার বাবা বুড়া মানুষ অসুস্থ বিছানায় শুয়ে আছে, উঠতেও পারে না, আদর করে ডেকেছে বাজান আসো আমার একটু তুলে দাও, কর্কশ ভাষায় বলে সারাদিন চিল্লাচিল্লি করো না, আছে এরকম আছে? হে বেয়াদব, তোমার বাবার সঙ্গে তুমি কেন এমন কর্কশ ভাষায় কথা বলো? ছোটবেলার কথা ভুলে গিয়েছ, যখন কান্না ছাড়া কোনো ভাষা ছিল না, ভ্যা ভ্যা করে কান্না করতে, কান্না করলেই এই বাবা এসে কুলে নিয়ে সুন্দর করে মুখে তুলে খাওয়াই দিত, ঠিক কিনা? খবরদার, ওই বাবার সঙ্গে কর্কশ ভাষায় কথা বলো না, মায়ের সঙ্গে উঁচু কণ্ঠে কথা বলো না, কথা কেমনে বলতে হবে আল্লাহ শেখাচ্ছেন। আল্লাহ বলেছেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তোমার মা বাবার সঙ্গে সম্মানজনক ভাষায় ভদ্র বিনয়ের ভাষায় কথা বলো, এটা শেখাচ্ছে মোল্লা না আল্লাহ। যাদের জীবনে অশান্তির আগুন জ্বলছে খোঁজ নিয়ে দেখেন মা বাবার খেদমত করে না, মা বাবার খেদমত করেন নইলে রিজিকে বরকত পাবেন না, জীবনে শান্তি পাবেন না। নবীজি আরো বলেছেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে যখন হইচই শুরু হবে গজব নেমে আসবে, এরপরে দেখেন ওয়া কানা যাইমুল কওমি আরযালাহুম, আল্লাহু আকবার, আমার তো মনে হচ্ছে নবীজি আমাদেরকে দেখে দেখে মনে হয় কথাগুলো বলতেছেন। নবীজি বলেছেন ওয়া কানা যাইমুল কওমি আরযালাহুম, যখন নিকৃষ্ট চরিত্রের লোকেরা সমাজের নেতা হবে ওই সমাজে গজব আসবে। এখন আল্লাহওয়ালা কোরআনওয়ালা লোকদেরকে আমরা সমাজের নেতা বানাচ্ছি না, বরং একেবারে জাতের চোর বাটপার চাঁদাবাজ টেন্ডার বাজ এদেরকে আমরা সমাজের নেতা বানিয়ে ফেলেছি, গজব কিন্তু এমনি এমনি আসতেছে না। এরপরে নবীজি বলেছেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতাশ শাররিহি, যখন মানুষরা অনিষ্ট আর ক্ষতির ভয়ে কাউকে সম্মান করবে, অমুককে যদি একটু সম্মান দিয়ে কথা না বলি আমার ক্ষতি করতে পারে, এমন কাজ কারবার এখন চলতেছে আছে না নাই? আপনাদের কথা কি বলতাম, আমাদের হুজুরদের মধ্যে এগুলো চলতেছে, সভাপতি সেক্রেটারির ভয়ে মসজিদের মধ্যে হক কথা বলতে পারে?
সুদের ওয়াজ করতে পারে না সভাপতি সুদখোর, ঘুষের ওয়াজ করতে পারে না সেক্রেটারি ঘুষখোর, চাঁদাবাজের ওয়াজ করতে পারে না ক্যাশিয়ার চাঁদাবাজ। এখন বলবো ভাই, সভাপতি সেক্রেটারি আর ক্যাশিয়ারকে খুশি করার জন্য রসুলুল্লাহর মিম্বরে বসে যদি হক কথা বলতে না পারেন, রসুলুল্লাহর মিম্বর ছেড়ে দিয়ে মাটি কেটে ভাত খানে, তা আপনার জন্য সম্মানের হবে। আর রসুলুল্লাহর মিম্বরে বসলে কোন সুদখোর ঘুষখোর চাঁদাবাজকে পরোয়া করে ভয় করে এবং চুপ থাকলে চলবে না, হক কথা বলতেই হবে। এইরকম মানুষ কুকর্মে লিপ্ত হলে গজব আসবে। নবীজি আরো বলেছেন, ওয়াসুরি বাতিল খুমুর, মানুষ যখন গান, মানুষ যখন মদ পানকে হালাল মনে করবে, গজব দিবেন কে? মদের বার বন্ধ করো, ক্যাসিনো বন্ধ করো, এগুলো গজব আসার কারণ। মসজিদ মাদ্রাসা খোলা থাকলে গজব আসবে না, বরং মসজিদ মাদ্রাসা খোলা থাকলে গজব আরো কমবে। যেই সকল কারণে গজব আসে ওই গজবের জায়গাগুলো বন্ধ করো, যেখানে মদের বার বসে বন্ধ করো। এখন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, মাদক নির্মূল অধিদপ্তর নাই। আপনারা তো বাংলা ভাষা সবাই বুঝেন, নিয়ন্ত্রণ মানে কি? নিয়ন্ত্রণ মানে কমানো না, কথা বললে তো সব বলা লাগে। এদের সাথে বসে বসে ভাগ বাটুয়ারা করে কি নিয়ন্ত্রণ করেন নাকি? যদি সত্যিকার অর্থে নির্মূল করতে হয়, মাদক নির্মূল অধিদপ্তরে বসে নির্মূল করে ফেলতে হবে। সবাই দেখি মাদক বিরোধী সমাবেশে বড় বড় বক্তব্য দেয়, আবার মাদক নির্মূল আবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের দিকে খুলে রাখছে, কেমনে সম্ভব? একদিকে মাদক বিরোধী সমাবেশে বক্তব্য দেয়, অন্যদিকে নিয়ন্ত্রণ অধিদপ্তর। না, নিয়ন্ত্রণ নয়, যদি মাদককে দেশ থেকে দূর করতে হয় নির্মূল অধিদপ্তর খোলা লাগবে। নবীজি বলেছেন, আরো গজব আসবে, শুনাবো তুকে দিল কইনাত ওয়াল মাআজিফ, গান বাজনাকে যখন মানুষ হালাল মনে করবে আর গান বাজনার চতুর্দিকে ছড়ায় যাবে, গজব তখন নেমে আসবে। এখন গান বাজনার জন্য অনুমতি আনা লাগে না, কুরআনের মাহফিল হবে অনুমতির জন্য, যুবকদের জুতার তলা ক্ষয় হয়ে যায়। গজব আসবে না তো কোন জায়গায় গজব আসবে? বন্ধ করার জিনিস পান না, বন্ধ যদি করতে হয় গান বাজনা বন্ধ করেন, কুরআনের মাহফিল ওপেন করে দেন, গজব তুলে নিবেন কে? ওই যে বললাম চুলকানি বাড়বে, যে জিনিস খাইলে, ওই জিনিস খাইলে তো চুলকানি হবে। ওই যে ডাক্তার এই জন্য বলছে ইসা মাছ খাইয়েন তো গজব আসবে, যে কাজ করলে ওই কাজ করলে তো গজব আসবে। আবার ডাক্তার ওষুধ দিয়েছে, এই ওষুধ খাইলে চুলকানি হবে না। ঠিক তেমনি ভাবে রহমত আসতে হলে রহমত আসার মতো কাজ করা লাগবে। আমি কি খারাপ কিছু বলতেছি? আপনার রহমত চাই কি চাই না? তো রহমতের কাজ তো করা লাগবে, না রহমত পাবেন কেমনে? এই যে গজব আসার তিন নম্বর কারণ বললাম, যখন মানুষ গুনাহের সাগরে গা ভাসায়, গজব দেন কে? ছয়টার মধ্যে কয়টা বলছি? বাকি তিনটা বলবো, এর আগে দেখি এই তিনটা মনে রাখছেন কিনা। এক নাম্বার, আল্লাহ গজব দেন কি মুখী হওয়ার জন্য, মাশাল্লাহ মনে রাখছেন। দুই নাম্বারে আল্লাহ গজব দেন শিরক এবং কিসের কারণে, তিন নাম্বারে আল্লাহ গজব দেন গুনাহ আর পাপাচারের, চার নাম্বার। বাকি তিনটা খুব ছোট, পনেরো মিনিট থাকতে পারবেন না ভাই? চারটা বাজে, চারটা বিশেষ শেষ করবো, আপনার অসুবিধা আছে? অসুবিধা হবে আপনাদের? আচ্ছা, এবার দেখেন চার নাম্বার পয়েন্ট, শুধু বেঈমানের উপর গজব না, ইমানদারের উপরও মাঝে মাঝে আল্লাহ বিপদ দিবেন, মুসিবত দিবেন। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর বুঝলাম নাফরমানের কাজ করলে বিপদ আসে, মুসিবত আসে, কিন্তু ইমানের কাজ করলে কেন ইমানদারের উপরে মাঝে মাঝে পরীক্ষা আসে? অনেক সময় দেখবেন বড় বড় বুজুর্গরা ষড়যন্ত্রের শিকার, বড় বড় আলেমরা বড় বড় মুসিবতের শিকার। অনেক মূর্খ আছে যে কোরআন পড়ে নাই, কোরআন নিয়ে গবেষণা করে নাই, কয় এত বড় হুজুর হইলে কি হবে, তলে তলে মনে হয় কাম করছে। এখন আপনি যে এই কথা বললেন, তাহলে ইউসুফ নবী দশ বছর জেলখানার ভিতরে ছিলেন, তলে তলে কোনো কাম করছে? নাউজুবিল্লাহ। কতজন নবী রয়েছেন, কত নবীর নাম বলতে পারবো যারা বছরের পর বছর জেলে ছিলেন? আমার নবীও তো তিন বছর জেলে ছিলেন, আমার নবী কি তলে তলে কিছু করছে নাকি? নাউজুবিল্লাহ। তার মানে কোরআনটা আপনি পড়েন নাই। কোরআনের ২৯ নম্বর সূরা খুলেন, কত নম্বর সূরা?
29 নম্বর সূরা খুলে দেখেন আল্লাহ কি বলেছেন, আহাসিবান্নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। মানুষ কি মনে করেছে ঈমানের ঘোষণা দিলেই তাকে আমি ছেড়ে দিব, ওয়া হুম লা ইউফতানুন, তার ঈমানের পরীক্ষা কি আমি নেব না। وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আল্লাহ বলছেন তোমাদের পূর্ববর্তীদের যারা ঈমানদার ছিল তাদেরকে আমি পরীক্ষা করেছি যেন ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যা ঈমানের দাবিদার আমি যাচাই করে নিতে পারি। আল্লাহ বলেছেন যারা ঈমানের ঘোষণা দিয়ে ঈমানের পথে চলবে তাদের উপরে মুসিবত দিবেন কে? মুসিবত দিবেন আল্লাহ। একটু যাচাই করবেন আপনার ঈমানের লেভেলটা কেমন। বড় বড় নবীরা পর্যন্ত পরীক্ষা দিয়েছেন, ইব্রাহিম নবীর গোটা জীবনটা পরীক্ষা ছিল। ওয়াকিদি বিতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাআতামাহুন্না ক্বালা ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা ইলা আখিরিল আয়া। আল্লাহ বলছেন স্মরণ করো যখন আমি আমার খলিল ইব্রাহিমকে বেশ কয়েকটি ব্যাপারে পরীক্ষা দিয়েছিলাম, কত বিষয়ে আল্লাহ তাকে পরীক্ষা নিয়েছেন। ঈমান এনেছেন, ঈমান আনার কারণে তিনি অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছেন। ঈমানের রাস্তা কোনোদিনও ফুল বিছানো ছিল না, কুসুমাস্তীর্ণ ছিল না, ঈমানের রাস্তা কণ্টকাকীর্ণ। যারা সত্যিকারের ঈমানদার ঈমানের পথে চললে আপনাকে ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে, কারণ নবীজি বলেছেন আশাদ্দুন্নাসি বালা আন বালা উল আম্বিয়া। পৃথিবীতে সবচাইতে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবীরা। ফায়ুবতাল রাজুলু আলা হাসাবি দীনি, যার দিনদারিতা যত বেশি তার ঈমানের পরীক্ষাও তত কম না বেশি। আপনার ঈমানের পাওয়ার যত বেশি পরীক্ষাও হবে তত বেশি। ইব্রাহিম নবী ঈমান আনার কারণে অগ্নিকুণ্ডে তাকে নিক্ষিপ্ত করা হয়েছে। দেখেন এমন ঈমান ছিল, আল্লাহ তার কাছ থেকে এত পরীক্ষা নিয়েছেন, এত পরীক্ষা নিয়েছেন। 86 বছর পর্যন্ত কোনো সন্তান ছিল না, সন্তান দিলেন, সন্তান দেওয়ার পরেও পরীক্ষা, বললেন যাও মক্কায় নির্বাসনে রেখে আসো, ছেলে যখন বড় হয়ে গেল আবার পরীক্ষা জবাই করো, পরীক্ষার পর পরীক্ষা। এই যে যার ঈমান যত বেশি, যাকে আল্লাহ যত পছন্দ করেন তার কাছ থেকে আল্লাহ পরীক্ষা নেন কম না বেশি। অত বড় হুজুর তলে তলে কামনা করলে এমনি কি আটকায় রাখছে? মনে রাখবেন নবীদের তরিকায় আপনি যখন দাওয়াতি কাজ করবেন, নবীদেরকে যেমন জালেমরা জুলুম করেছিল তাদের উপরে, আপনি নবীওয়ালা তরিকায় দাওয়াতি কাজ করলে এই যুগের জালেমরাও আপনার উপর জুলুম করবে। তাহলে আমরা 4 নম্বর পয়েন্ট জানলাম, ইমানদারের উপরেও পরীক্ষা আসবে। যদি তার ইমানি চেতনা ভালো হয়, যদি তার ইমানটা ভালো হয়, আপনি এদেরকে নিয়ে সমালোচনা না করে দোয়া করেন, আল্লাহ এদের মতো ইমানদার আমারে বানাও। তার মানে যেই লোকটা ইমানি পরীক্ষায় পড়েছে তার ইমান এবং তার দাওয়াত আল্লাহ কবুল করেছেন, তার দাওয়াতটা সঠিক তরিকায় হচ্ছে। নাম্বার 5 গজব আসার 5 নম্বর কারণ, কষ্ট হচ্ছে আপনাদের, শেষে চলে আসছে। গজব আসার 5 নম্বর কারণ, মানুষ যখন জিহাদ থেকে দূরে সরে যায় তখন গজব নেমে আসে। জিহাদ শব্দটা শুনলেই অনেকে মনে করে হায় হায় এখানে মনে জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদ আছে, ভুল বুঝবেন না। সন্ত্রাস, জঙ্গিবাদ, চরমপন্থা আর উগ্রবাদ এগুলো আর জিহাদ এক জিনিস নয়। সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রপন্থা, চরমপন্থা এগুলো ইসলামে হারাম আর জিহাদ ইসলামে ফরজ, দুইটাই এক বিষয় নয়। জিহাদ এসেছে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, উগ্রপন্থা, চরমপন্থাকে সমূলে উৎপাটন করার জন্য জিহাদ এসেছে। জিহাদ শব্দটিকে আমরা অনেকে বুঝতে পারি না, এটা আরবি শব্দ ভাই, আপনাকে আরবি ভাষা জানতে হবে আগে, জিহাদ শুনে ফাল মাইরেন না। জিহাদ আরবি শব্দ, এটি জুহদুন মাদ্দাহ বা মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। এর বাংলা অর্থ হল চেষ্টা করা। কি করা? জিহাদ কি? নেক কাজের জন্য চেষ্টা করার নামই। এই যে আজকের এই মাহফিল বাস্তবায়নের জন্য যুবকরা এতদিন চেষ্টা করছে, কষ্ট করছে, এটাও জিহাদ। আবার এই যে আজান হবে, নামাজে যাবেন, এটাও জিহাদের অংশ, কারণ শয়তানকে পরাজিত করে নামাজে যাচ্ছেন আপনি।
রোজা রাখতেছেন, জিহাদের অংশ এটা, হজ করতেছেন, জিহাদ এটা, জাকাত দিচ্ছেন, এটাও জিহাদ, শুধু মারামারি কাটাকাটির নাম জিহাদ না, ওইটাকে বলা হয় কিতাল ফি সাবিলিল্লাহ, বা আরবিতে বলা হয় হারবুন, ওইটা জিহাদের একটা অংশ, কিন্তু ওইটাও জিহাদ, ওইটা মূল জিহাদ নয়। জিহাদের অনেক স্টেপ আছে। এই জিহাদ থেকে মানুষ যখন দূরে চলে আসে গজবদিনকে, একটা ছোট্ট ঘটনা আমার মনে পড়ছে, বলবো? আচ্ছা, এই যে একটু আগে একটা ঘটনা আপনাদেরকে বলছিলাম না, মুসা নবী উম্মত সহ লোহিত সাগর পাস হয়ে গেলেন, পাস করে দিয়েছেন কে? আর ফেরাউন দলবল সহ এদেরকে গজব দিয়ে ধ্বংস করছেন কে? আচ্ছা, তো মুসা নবী উম্মত সহ লোহিত সাগর পার হওয়ার পরের কাহিনী অনেকের জানা নাই। এরপরে কি হয়েছিল? আল্লাহ বলেছিলেন, মুসা তুমি তোমার উম্মতকে নিয়ে আল আরদুল মুকাদ্দাসা, কোরআনে আল্লাহ বলেছেন আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস, চিনেন তো আপনারা, ওই বাইতুল মুকাদ্দাসের আশপাশের অঞ্চল, এটাকে বলা হয় পবিত্র ভূমি, ওখানে চলে যাও, ওখানে গিয়ে এই পবিত্র ভূমিতে প্রবেশ করো। আমালেকা সম্প্রদায় তখন এই পবিত্র ভূমিকে শাসন করত, তারা ছিল সেই সময়ে পৃথিবীর সুপার পাওয়ার, শক্তিশালী। আল্লাহ বললেন এদেরকে মোকাবেলা করে এই ভূমি তোমরা দখল করো, সেখানে গিয়ে আল্লাহর দিন প্রচার করো আল্লাহর জমিনে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার এই দুর্বল উম্মত নিয়ে এদের মোকাবেলা কেমনে করব, এরা অনেক শক্তিশালী, পৃথিবীতে তারা শক্তিশালী। আল্লাহ বললেন যত শক্তিশালী হোক আমার শক্তির সামনে সবাই অসহায়। আল্লাহ বললেন আমি মদদ দিব, আমি ফেরেশতা পাঠাইয়া সাহায্য করবো। সুবহানাল্লাহ। মুসা নবী তার উম্মতদেরকে বললেন, উম্মতরা গেল, এখন যুদ্ধের ময়দানে গিয়ে কী হলো দেখেন, এই ঘাটতেরা জাতি, এরা বলল, এদের শক্তি সামর্থ্য দেখে, শক্তি দেখে বলল মুসা আমরা পারবো না। ইদহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, মুসা এক কাজ করো, তুমি আর তোমার আল্লাহ তোমরা দুইজনে মিলে যুদ্ধ করো, আর আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখি। দেখছেন কারবার? আচ্ছা বলেন, আল্লাহ এদেরকে কমিটমেন্ট দিলেন আমি বিজয়ী দিব, তাহলে আর এদের বিরুদ্ধে লড়ার জন্য আর কোনো সন্দেহ থাকার কথা? আল্লাহ কথা দিয়েছেন আমি বিজয় দিব, যাও না একটু। এরপরে কয় মুসা তুমি আর তোমার আল্লাহ দুজন মিলে যুদ্ধ করো, আমরা দেখি যুদ্ধটা কেমন হয়। দেখছেন কারবার? আল্লাহর এই আদেশ অমান্য করার কারণে, জিহাদ থেকে দূরে সরে পড়ার কারণে গজব আসলো এদের উপরে। যে জায়গায় ছিল ওই জায়গাতে আল্লাহ তাদেরকে 40 বছর বন্দি করলেন। কত বছর? 40 বছর। কত বছর? দেখেন গজবটা ঠাড়া পড়ছে কেমনে। দেখেন প্রত্যেক দিন সকালবেলা এরা মিশনের উদ্দেশ্যে হাঁটা শুরু করে, তারা তাদের বাড়ি চলে যাবে আর ভালো লাগে না, সকালবেলা হাঁটা শুরু করে সন্ধ্যাবেলা সূর্য ডুবার সময় দেখে সকালবেলা যেখান থেকে হাঁটা শুরু করছে আবার ওইখানে আসছে। এইরকম ঘটনা চলতেছে কত বছর ধরে। ওই যে গ্রামের মানুষ বলে না, আপনার সিলেট হয় ডুস খাইলে বলে হুশ হয়, এটা আপনারা কিশোরগঞ্জ হয়নি, ডুস খাইলে এখন দেখছে না, জিহাদ না করলে আল্লাহ এই গজব তুলবে। তারা বলল আল্লাহ আমরা এবার যাব, এদের বিরুদ্ধে লড়বো, গেল, আল্লাহ সাহায্য করলেন, বিজয় দিলেন। এখন দেখেন এই ঘাট তেলাগুলা করলো কি, শুনেছেন আপনারা? আল্লাহ বললেন বিজয় তো আমি তোমাদেরকে দিলাম, আমি সাহায্য করলাম, এই নগরীতে ঢুকার সময় তোমরা দুইটা কাজ করবা। কয়টা কাজ? দুইটা, শুনেন। এক নম্বর আল্লাহ বললেন যেহেতু বিজয় আমি দিয়েছি আমাকে সাজদা দিয়ে ঢুকবা। এখন সাজদা দিতে হলে মাথা কি করতে হয়? নোয়াতে হয়। আল্লাহ বললেন সাজদা দিয়ে ঢুকবা। আর দুই নম্বরে যেহেতু আমি তোমাদেরকে বিজয় দিয়েছি ঢুকার সময়, এই যে কোরআনের আয়াত সূরা বাকারার 58 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ঢুকার সময় বলবা ওকুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম, বলবা আল্লাহ আমাদেরকে আপনি মাফ করেন। কয়টা কাজের কথা আল্লাহ বললেন? এই ঘাট তারাগুলা করছে গিয়ে এবার দেখেন, আল্লাহ বলছেন ঢুকার সময় সাজদা দিস, হেরা কি করলো, সাজদা না দিয়া ঠ্যাং একটা সামনের দিকে আর একটা পেছন দিকে দেয়া এমনে ঢুকছে, একদম এমনে খাড়া হয়ে ঢুকছে। আল্লাহ বলছেন সাজদা দে, আর তারা কেমনে ঢুকছে? এমনে খাড়া হয়ে ঢুকছে। কথা মানলো না উল্টাই ফেললো? আর দুই নম্বরে আল্লাহ বলেছেন বলবা হিত্ত তুন নাগফির লাকুম, এখানে হিত্ত আরবি যারা বুঝেন, হা তোয়াজের হেত তোয়াজবর ত হিত্ত, তাই না? এরপরে গোলতা পাদুই পেস্তুন হেত্তাতুন, এরা কি করছে, এ তো আর আগে নুন আর একটা লাগাইছে, নুন মানে খাবার লবণ না, নুন না, আরবি হরফ নুন আছে না, লাগাইছে হা নুনজের হেন হেনতা। এখন হেনতা মানে কি, আলেম যারা আছেন জানেন, হেনতা মানে গম। আল্লাহ বলছেন ঢুকার সময় বলিস আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, ভুল টুল তো করছি, হেরা মাফ চায় না, কয় হেনতা হেনতা মানে গম, গম, গমের মিছিল যা ঢুকতেছে।
আবারও আল্লাহর আদেশ অমান্য করলো, এরপরে আল্লাহ এদের উপর মহামারী দিলেন। এই ঘটনা শোনায় মজা দিই নেই আপনাদেরকে, বোঝাতে চেয়েছি যখন আপনি জিহাদ থেকে দূরে সরে যাবেন গজব দিবেন কে। নাম্বার সিক্স, ছয় নাম্বার গজব আসার ছয় নাম্বার কারণ হচ্ছে যখন আপনার চোখের সামনে অন্যায় জুলুম চলবে আর আপনি যখন চুপচাপ বসে থাকবেন তখন গজব সমাজে তো আসবেই আসবে, আপনার উপরেও গজব আসবে। একটা ঘটনা সংক্ষেপে বলবো আর একটা হাদিস বলে আলোচনা শেষ করব। কষ্ট হচ্ছে আপনাদের? একটা ঘটনা বলি, দেখেন দাউদ আলাইহিসসালামের নাম শুনছেন আপনারা? আমাদের সাপ্তাহিক ইবাদতের দিন কি বার? দাউদ আলাইহিসসালামের সময়ে শনিবারের দিন ছিল সাপ্তাহিক ইবাদতের দিন। আল্লাহর আদেশ ছিল এই শনিবারের দিনে তোমরা মাছ ধরা থেকে বিরত থাকবে, মাছ ধরবা না। আল্লাহর এই আদেশকে কেন্দ্র করে দাউদ নবীর উম্মত তিন ভাগে ভাগ হইল। কয় ভাগে? এক ভাগ লোক এরা বলল আল্লাহ তো মাছ ধরতে নিষেধ করছেন, আটকাইতে তো নিষেধ করেন নাই, এরা আইল দিছে। আইল বুঝেন? আইল দিয়া বেড়া দিয়া মাছ আটকায় রাখছে। কয় আটকায় রাখলাম, রবিবার এগুলা ধরে ধরে মজা করে খাবো। এরা তো অন্যায় করলো, এক নম্বর গ্রুপ। দুই নম্বর গ্রুপ এরা আবার একটু বুজুর্গ, এরা অন্যায়টা করলো না, আবার এরাও অন্যায় করতেছে, এদেরকে গিয়া বাধাও দেয় না। এইরকম কিছু বুজুর্গ আপনাদের এলাকায় আছে? সব এলাকায় আছে। দেখবেন হে অন্যায় করে না, কিন্তু অন্যায় দেখলে আবার কথাও, এরকম টাইপের লোক আর কি। তিন নম্বর গ্রুপ এরা মাছ ধরলো না, আটকাইলো না, অন্যায়টা করলো না, কিন্তু যারা অন্যায়টা করতেছে অন্যায় দেখে চুপচাপও থাকলো না, এদেরকে গিয়া বাধা দিল, বললো ভাই এই অন্যায় করতেছো কেন, আল্লাহ তো নিষেধ করেছেন এটা করো না। তাহলে কয় গ্রুপ হইল? এক গ্রুপ এরা সরাসরি অন্যায়টা করলো, দুই নম্বর গ্রুপ অন্যায় করে নাই আবার বাধাও দেয় নাই, আর তিন নম্বর গ্রুপ কি করলো? অন্যায় করে নাই কিন্তু অন্যায় চুপও। এবার গজব আসলো, গজব যখন আসলো আল্লাহ এক গ্রুপকে বাদ দিলেন, গজব থেকে বাঁচালেন। কোন গ্রুপ? যারা অন্যায় করে নাই, অন্যায় চুপও থাকে না, অর্থাৎ বাধা দিয়েছে, এদেরকে বাদ দিয়া এক নম্বর গ্রুপ যারা অন্যায় করছে এরা, এবং দুই নম্বর গ্রুপ যারা অন্যায় করে নাই আবার বাধাও দেয় নাই, এই 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 ধরনের বুজুর্গ সুদ্ধা এই দুই গ্রুপকে একত্রিত করে বনি ইসরাইলের সত্তর হাজার ইহুদিকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছে। কত হাজার? আচ্ছা একটা ঘটনা বললাম, এবার আসার একটা হাদিস বলে শেষ করব, বুখারীর হাদিস। কষ্ট হচ্ছে আপনাদের? নবীজি বলেছেন চোখের সামনে অন্যায় অপরাধ দেখে যারা চুপচাপ থাকে এদের উদাহরণ হলো দুইতলা বিশিষ্ট জাহাজের প্যাসেঞ্জার বা যাত্রীর মতো। কয়তলা বিশিষ্ট জাহাজ? দুইতলা। উপরের তলায়ও যাত্রী আছে, নিচের তলায়ও যাত্রী আছে। এখন পানির ব্যবস্থা, পানি পানের ব্যবস্থা বা পানি যেখানে সংগ্রহ করে রাখা ওইটা উপরের তলায়, এই জন্য নিচের তলার লোকদের পানির দরকার হলে এরা কোথায় যায়? উপরের তলায়। এখন উপরের তলার কিছু মানুষ বিরক্ত হয়ে তারা বলল যে তোরা এত বেশি এখানে আসিস কেন, তো কম কম আসতে পারস না, বিরক্ত লাগে তো আমাদের। নিচের তলায় কিন্তু এক পাগলা ছিল, তার আবার এটা প্রেস্টিজে লাগছে। সে বলতেছে এই যে পানি আনা, পানি আনার জন্য উপরে আর আমরা আসি, তোমরা যে এত বিরক্ত হও ঠিক আছে যাও, আমি কিন্তু আর পানি লাগলে উপরে আসবো না, পানি দরকার হলে জাহাজ ফুটা করে নিচ থেকে পানি উঠাব। এই পাগলা যদি এবার কথা মতো জাহাজ ফুটা করে পানি তোলা শুরু করে তাহলে জাহাজ ডুবলে এই পাগলাই শুধু মরবে নাকি উপরে নিচে সবাই মরবে? সুবহানাল্লাহ, নবীর উদাহরণ কত সুন্দর! এটা কিন্তু আমার কথা নয়, বুখারীর হাদিস বললাম, নবীর উদাহরণটা দেখেন, এত সুন্দর উদাহরণ দিলেন। এই পাগলা জাহাজ ফুটা করতেছে, এই কাজে বাধা না দিলে সবাই যেমন ডুবে মরবে, আপনার সমাজে অন্যায় চললে, জুলুম চললে, বুবা শয়তানের মতো চুপচাপ বসে থাকলে, গজব আসলে ঠাডা আপনার উপর আগে পড়বে। বুঝতে পেরেছেন কথা? আপনার সমাজে এত অন্যায় চলে আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন না। নবীজি বলেছেন আসাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুল আখরাস, হক থেকে যারা চুপচাপ থাকে এরা বুবা শয়তান। এখন আমাদের অবস্থা কি জানেন? আমাদের সামনে কুপাকুপি চলতেছে, একজন আরেকজনে মারতেছে, আমরা সবাই গিয়ে তারে বাঁচাই না, রক্ষা করি না, বাধা দেই না, বরং ছবি তুলে ভিডিও করে ফেসবুক লাইভে এসে দেখায়, সম্মানিত ভিউয়ার্স দেখুন এখানে মারামারি চলতেছে। নিচে নামতে নামতে আমরা কত নিচে নেমে গিয়েছি। সর্বশেষ একটা উদাহরণ দিয়ে শেষ করি, এই রাস্তায় একটা কুত্তা মরল, এটা দুই তিন দিন পরে পচে দুর্গন্ধ হলো, এখন
এখন সবাই নাক এরকম ঢেকে ঢেকে যায়, এটা পচে যখন দুর্গন্ধ হবে, শুধু মানুষের নাকে লাগবে না আপনার নাকেও লাগবে? কথা কর না কেন? কেউ যদি এটা না ফেলে, আপনি নিজের দায়িত্বে ফেলে দিবেন, ইমানদার ইমানি অনুভূতি নিয়ে এমন ভাবে জীবন যাপন করবে, তার সমাজে অন্যায় দেখে সবাই চুপ থাকলেও সে চুপ থাকবে না, অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য কথা বলবে, নইলে ঠাড়া পড়বে, গজব আসবে। গজব আসার কারণ বলছি কয়টা? ছয়টা। এবার গজব থেকে বাঁচার উপায় চারটা, এক মিনিটে বলে ফেলি। এক নম্বর, গজব আসলে সবর করবেন, কি করবেন? দুই নম্বর, তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে। তিন নম্বর, বেশি বেশি দোয়া করবেন, যে গজব আসতে বেশি বেশি কি করবেন? দোয়া করবেন। বিপদে মুসিবতে দোয়া পড়তে হয়। ইউনুস নবী মাছের পেটে গিয়া চিল্লা চিল্লি করছে না দোয়া পড়ছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। এই যে করোনা আসছে, দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুনি ওয়াল জুদামি ওয়া মিন সাইয়িল আসকাম। নবীজির একটা আমল আপনাদেরকে আমি শিখায় যাই। নবীজি সকাল সন্ধ্যায় এই দোয়াটা পড়তেন সুস্থতার জন্য, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এটা শিখায় যাই, সবাই একটু আমার সাথে বলেন আল্লাহুম্মা, একটু জোরে বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তিনবার পড়ি তাহলে মুখস্থ হয়ে যাবে, একবার বলছি। দুই নম্বর, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আরেকটা দোয়া পড়বেন, নবীজি বলছেন এই দোয়াটা সকাল সন্ধ্যায় যারা পড়বে সব বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। বলেন বিসমিল্লাহ, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম। যুবকরা এটা মুখস্থ করবা ইনশাআল্লাহ। এবং চার নম্বর, হ্যাঁ দোয়া হবে ইনশাআল্লাহ। এরপরে চার দিব দিব, চার নম্বর, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। চার নম্বর, নবীজি বলেছেন বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য সবসময় তওবা ইস্তেগফার করো। আমাদের নবীর নাম সবাই জানি তো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন নবীজির জীবনে কোনো গুনাহ আছে? একটা গুনাহ আছে, জন্ম থেকে নিয়ে অফাত পর্যন্ত তিনি মাসুম। যেই নবীর জীবনে গুনাহের ছিটাফোঁটা নাই, দেখি আপনারা জানেন কি না, ওই নবী ডেইলি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতেন কয়বার? না, দুইটা হাদিস আসছে, 70 বার। এক হাদিসে বলা হয়েছে আকসারা মিন সামাইনা মাররা, 70 বারের বেশি, 70 বার না, 70 বারের। অন্য হাদিসে বলা হয়েছে মি আতা মাররা, 100 বার। তো 70 বারের বেশি হইলে দুই হাদিস মিলান, তার মানে 100 বার। তাহলে বলতে পারি নবীজির জীবনে গুনাহ নাই, এরপরেও রেগুলার তওবা করতেন। আপনি গুনাগার উম্মত, ডেইলি তওবা ইস্তেগফার করেন কয়বার? বিবেককে প্রশ্ন করুন। এ যুবক, সারাদিন যায় একটু আস্তাগফিরুল্লাহ পড়তে পারো না? সর্বশেষ একটা হাদিস বলি, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন, ইস্তেগফার করবেন। তিনটা ফজিলত আছে, কয়টা ফজিলত? তিনটা প্রশ্ন করি আগে, বলেন তো। সবার জীবনে বিপদ আপদ আছে? দুই নাম্বার, সবার জীবনে টেনশন আছে? তিন নাম্বার, রিজিকের দরকার আছে? তিন জিনিস এক জায়গায় পাবেন ইস্তেগফারে। নবীজি বলেছেন মাল্লাজিম আল ইস্তেগফার। এই হাদিসটা ছয়টা হাদিসের গ্রন্থে আসছে, ছয়টা হাদিসের গ্রন্থে, ছয়টা, আবু দাউদ, ইবনে মাজা, মুসনাদে আহমদ, তাবরানি, বাইহাকি, সুনানে কুবরা, কয়টা হইল? ছয়টা। এক হাদিস ছয় হাদিসের কিতাবে আল্লাহর নবী বলেছেন মাল্লাজিম আল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারের সাথে লেগে থাকবে, অর্থাৎ সবসময় তবা ইস্তেগফার করবে, জালাল্লাহু মিন কুল্লি দ্বীকিম মাখরাজা, আল্লাহ তার সব সংকীর্ণতা সব বিপদ আপদ আল্লাহ দূর করে দিবেন। দুই নাম্বার, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তার সব টেনশন দূর করে দিবেন। তিন নাম্বার, ওয়া মিন হাইসু ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তার কল্পনাতীত জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দিবেন। আজ 12 জানুয়ারি দুপুরবেলা কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার গনের গাঁও গ্রামে এসে দুপুরের খাবার খাবো, এটা আমি নিজেও জানতাম। রিজিক বুঝছেন?
আপনি রাজ্জাককে ভয় করুন, রিজিককে নয়। দেখবেন কোন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা হবে আপনি চিন্তাও করতে পারবেন না। সবসময় ইস্তেগফার করবেন, কি করবেন, মাহফিল শেষ করে বাড়ি যাবেন কি পড়তে পড়তে, বাসা থেকে বের হয়ে হাঁটতেছেন একা একা কি পড়বেন, ঢাকায় যাচ্ছেন বাসে বসে আছেন কি বলবেন, পারবেন সবাই? আল্লাহ তৌফিক দান করুন।